আশার বাংলাদেশ। স্বাগত সবাইকে ভালোবাসার বাংলাদেশ এই আয়োজনে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন। প্রতি বৃহস্পতিবার রাত 11টা মানেই ভালোবাসার বাংলাদেশ এবং সঙ্গে গুরু হিতেশাম। আজও আমাদের এই আয়োজনে একজন বন্ধু থাকছেন, যে বন্ধুটি তার গল্পটি শেয়ার করবেন। কেমন তার গল্প, কিছুটা আন্দাজ অথবা কিছুটা জানলেও আগে থেকে বলবো না। আমি চাই আপনারা সবাই এই গল্পটি শুনুন এবং এই গল্পটি অন্যদের সঙ্গে শেয়ার করবার যে দায়িত্বটা সেটাও আপনারা ঠিকঠাক অনেকেই করছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানগুলি সারা দেশব্যাপী ছড়িয়ে দেবার জন্য, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং অনেক বেশি কৃতজ্ঞতা। আর আজকের এই এপিসোডে অবশ্যই আমরা তাকে যুক্ত করব, গত এপিসোডের যে লাইভ স্ট্রিমটি যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করেছেন, এবং সেই বন্ধুর সঙ্গেও আজকে আমরা কিন্তু স্ট্রিম ইয়ার্ডে যুক্ত হব। লাইভ স্ট্রিমে তাকেও আমরা পাবো একটা সময়। আর আজকে আমাদের এই আয়োজনে একজন বন্ধু থাকছে যার নাম লাবণী। অলরেডি আমাদের ফেসবুক পেজে আমরা পোস্ট দিয়ে দিয়েছি, লাবণীর গল্প আজকে আমরা শুনতে চাই। লাবণীর গল্পের সঙ্গে বিগত কয়েক এপিসোডের গল্পের কোনো মিল আমরা খুঁজে পাব না আশা করি, এবং কিছুক্ষণ পরপর আপনি বিস্ময়করভাবে ধাক্কা খেতে পারেন, বিস্ময়কর কিছু ঘটনার সম্মুখীন হতে পারেন যা আমরা লাবণীর কাছ থেকে শুনব, এবং একজন মানুষের বেড়ে ওঠা থেকে শুরু করে ঠিক আজকের দিন পর্যন্ত কিভাবে একজন মানুষ এবং বিশেষ করে একটি মেয়ে তার বেড়ে ওঠাটা আমরা অনেকেই হয়তো বা জানি, কিন্তু কারো কারো বেড়ে ওঠা যে এরকম, কারো কারো জীবন যে এরকম হতে পারে, বাকিটা নাই বা বলি আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আমাদের এই আয়োজন কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আর জানিয়ে রাখছি এই আয়োজনটি যারা রেডিওতে শুনছেন তারা কিন্তু চাইলেই ফেসবুকে আমাদের ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল ফ্যান পেজ থেকে লাইভ দেখতে পারবেন। একই সঙ্গে আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনি ঠিকঠাক দেখতে পারবেন এবং এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। অনুরোধ করব অবশ্যই এই লাইভ স্ট্রিমটি শেয়ার করুন। বলা যায় না আজ সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারীর সঙ্গে সঙ্গে এটুকু জানাতে চাই, আজকের এই স্ট্রিম যারা শেয়ার করবেন সর্বোচ্চ সংখ্যক, আগামী এপিসোডে তাদের কেউ একজন আমাদের এই আয়োজনে যুক্ত হবেন, আমরা তার সঙ্গে কথা বলবো, গুরু হিতেশাম তার সঙ্গে গল্প করবেন। এবং আর এই অনুষ্ঠানে যারা আসতে চান শুরুতে একটু জানিয়ে রাখি, কারণ অনুষ্ঠানটি যখন চলে তখন অনেকেই জানতে চান, কিন্তু গল্পের মধ্যভাগে এসে এই ঘোষণাটি আমাদের পক্ষে একটু দেওয়াটা কষ্টকর, তো একটু জানিয়ে দিই কীভাবে এই অনুষ্ঠানে আপনারা যারা আসতে চান। খুব সহজেই এসএমএস করে জানাতে পারেন, এসএমএসের শুরুতে শুধু টাইপ করবেন গুরু, জি ইউ আর ইউ, তারপর নাম লিখবেন, আপনার লোকেশন, এরপর আপনার ফোন নাম্বারটি লিখে সেটা পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এর বাইরে ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল ফেসবুক পেজে আপনি ইনবক্সে মেসেঞ্জে আপনি সেটা পাঠাতে পারেন গল্পটি, তবে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে সেটা আসলেই ঢাকা এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজ কিনা। এর বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। সব কিছু জানিয়ে দিলাম, এই অনুষ্ঠানে যারা আসতে চান অতিথি হয়ে, আশা করছি এই মাধ্যমগুলিতে যোগাযোগ করলেই আমরাই আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনার গল্পটি শুনবো সবাই মিলে। দেশে দেশের বাইরে লাখো বন্ধুরা আমাদের এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে, প্রতিনিয়ত আমাদের সঙ্গে তাদের আড্ডা হয়, কথা চলে, এবং এই ভালোবাসা বাংলাদেশ কেন্দ্রিক যে আড্ডাটি সেটা তো আজ থেকে শুরু হলো, আগামী দু তিন দিন এটা নিয়ে আমরা থাকি। বিশেষ করে অনুষ্ঠানের পরপর কয়েকটি দিন আমাদের অনেক বন্ধুরা আমাদেরকে নক করেন অনুষ্ঠানে আসতে চান, তো শুরুতে জানিয়ে দিলাম। আরও একবার বলছি এসএমএস এ গুরু স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার ফোন নাম্বার টাইপ করে সেন্ড করুন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে। এছাড়া আমাদের ফেসবুক পেজে ইনবক্সে আপনার নাম ঠিকানা অথবা গল্পটি লিখে পাঠাতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ডিটেইল, আপনি গল্পটি লিখবেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করুন 01841904904। ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, আর যখন ফিরে আসবো তখন হয়তো বা আমি না কথা বলবেন গুরু হিতেশাম এবং আমাদের আজকের অতিথি। আমাদের লাইভ স্ট্রিমও আমরা কিন্তু তখনই শুরু করছি, খুবই স্বল্প বিরতি, সঙ্গে থাকুন। ভালোবাসার বাংলাদেশ,
স্বাগত সবাইকে ভালোবাসার বাংলাদেশ আয়োজনে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন, যে যেখান থেকে এই মুহূর্তে শুনছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন আরও একবার স্বাগত জানাই। আর আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সবার প্রিয় গুরু হিতেশম এবং আমাদের আজকের অতিথি। এবং এই মুহূর্তে ঠিক ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আছি এবং আমরা একই সঙ্গে লাইভে আছি আমাদের ঢাকা এফ 90.4 এর ইউটিউব চ্যানেল থেকে। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। এবং আমরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় গুরু হিতেশমকে। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাথী এনে দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি যান যান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনা হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। ভালোবাসার এই বাংলাদেশ কেমন আছে? আমরা যেমনটা চিন্তা করি, যেমনটা ভাবি, তেমনটাই কি আছে, নাকি বাংলাদেশের ভেতরের বাংলাদেশ অনেক বেশি কষ্টে আছে? সেই গল্পগুলো নিয়েই যথারীতি আজকের মতো হাজির হয়েছে আপনাদের কাছে। অফকোর্স আপনাদেরকে বারংবার বলি আমি যে এই এটি হয়তো এমন একটি প্রোগ্রাম যেখানে সাধারণ মানুষকে অসাধারণভাবে রিপ্রেজেন্ট করা হয়। পুরো বাংলাদেশে এবং পুরো বিশ্বে হয়তো এই ধরনের উপলক্ষ খুব বেশি পাওয়া যায় না, যারা অনেক বিখ্যাত না, যাদের মধ্যে সেলিব্রিটি কোনো ইমেজ নাই, যারা চাইলেই অনেক কিছু বলতে পারে না, যাদের নামের পেছনের পোর্টফোলিও অনেক বেশি সমৃদ্ধ না, তাদের কথা অনেকেই শোনে না, শুনতে চায় না বা শুনতে পছন্দ করে না। বাট বিশ্বাস করুন, ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 তার পেন্ট্রেশন গোটা বাংলাদেশের ব্যাপ্তি জুড়িয়ে, এবং যেখানে আপনারা 90.4 এর এই ফ্রিকোয়েন্সি থ্রু দিয়ে অবশ্যই আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং ফেসবুক স্ট্রিমিংয়ের থ্রু দিয়ে আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমরা নিয়ে আসি সেই মানুষগুলোকে, আমরা নিয়ে আসতে পছন্দ করি সেই মানুষগুলোকে যাদের কথা শুনবার জন্য একটা মাইক্রোফোন সবসময় রেডি আছে ঢাকা 90.4 এ, এবং যাদের কথা অনুরণ করার জন্য আমি এহতেশাম বুক দিয়ে তাদের কথাগুলো অনুরণ করি এবং আপনাদের কাছে পৌঁছে দিই। আমি জানি না সব ক্ষেত্রেই কোনো পজিটিভ রেজাল্ট আসে অথবা না আসে, বা আমার চেষ্টা থাকে এই মানুষগুলোর কথা অন্তত মানুষের কান পর্যন্ত পৌঁছাক, সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের কান পর্যন্ত পৌঁছে যাবে, তারা হৃদয়ঙ্গম করবে সেই মানুষের কষ্টের কথা। এটার জন্যই কিন্তু আজকের এই প্রোগ্রাম, এটার জন্যই কিন্তু ভালোবাসার বাংলাদেশ, এটার জন্যই কিন্তু ঢাকা এফএম 90.4 এর আমাদের এই আয়োজন। অসম্ভব ভালোবাসা, দারুণ ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের অতিথিকে। আমি জানি না যে অনুষ্ঠানের শুরুতে আপনার চোখ ঝরে কেন এত চোখের এই বৃষ্টি, এত কেন দীর্ঘনিশ্বাস, এতক্ষণ কষ্ট, বাট বিশ্বাস করুন ভালোবাসি আপনাকে, এবং বিশ্বাস করুন আমার সাথে যারা আছে সবাই ভালোবাসে আপনাকে। আপনি একা না, আপনার সাথে পুরো বাংলাদেশ আছে, যে দেশের মানুষ দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে সবাই আপনার সাথে আছে। প্রাণ খুলে আপনার প্রাণের কথাগুলো বলুন, কেউ শুনুক আর না শুনুক, সাধারণ মানুষজন সাধারণ মানুষের কথা প্রাণ দিয়ে অনুভব করে। আপনার কথা শুনতে চাই, প্রথমে জানতে চাই আপনার ছোটবেলা থেকে আপনার জীবনের কথা এবং আস্তে আস্তে আপনার জীবনের পুরো ডিটেল জানতে চাই। একেবারেই নতুন একটা অভিজ্ঞতা আমাদের সবার জন্য। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে রয়েছে লাবণী। লাবণী আমাদের স্টুডিওতে তার গল্পটি শেয়ার করতে এসেছে গুরু হিতেশমের সঙ্গে, গুরু হিতেশমের মাধ্যমে, ঢাকা এফএম এর মাধ্যমে আপনাদের সবার কাছে গল্পটি শেয়ার করতে এসেছে। গল্পটা কেমন হবে মোটামুটি বোধহয় আমরা আন্দাজ করতে পারছি,
যে গল্পটি বলবার আগে হয়তোবা স্মৃতিতে অনেক কিছুই ভেসে আসছে, ইমাজিনেশনে চলে আসছে এমন কিছু মুহূর্ত, এমন কিছু ঘটনা যা সত্যিই ওকে একেবারেই অন্যরকম করে দিয়েছে। আপনারা আশা করছি বুঝতে চেষ্টা করবেন। আমরা একটু আমরা বোধহয় ওকে একটু কাঁদতে দিই গুরু। লাবণী, আমি এতে শাম ভালোবাসি তোমায়, যে অসম্ভব ভালোবাসি, আমি ভালোবাসি। সাধারণ যে কোনো মানুষ যখন স্টুডিওতে আমার এই হট সিটে বসে, ভালোবাসি তোমার দীর্ঘ নিঃশ্বাস, তোমার নির্ভরতার কথা জান, বিশ্বাস কর আমি ভালোবাসি তোমার চোখের কান্না, তোমার কষ্টের প্রত্যেকটি মুহূর্তের কথা জান। তোমাকে ঘিরে আমার এই শায়রা আন্দাজ, তোমার হাতে হাত রেখে লবণের স্বপ্ন দিয়ে পারি বরাবরের মতো, তুমি হাতের লাঠাই, কিন্তু আমি তো সেই দূর আকাশের ঘুড়ি। তুমি জানো কিনা জানি না, প্রতিদিন এই রূপ, এই প্রকৃতি নিত্য নতুন রূপে সাজে, কারণ তুমি আমি বন ভরে প্রাণ ভরে প্রকৃতিকে দেখব বলে। নিরন্তর ছুটে চলে আমি তোমাকে একটা স্বপ্নের ঘর দেব বলে, যেখানে কোনো দীর্ঘ নিঃশ্বাস থাকবে না, লবণের এরকম কষ্ট থাকবে না, এমন কান্না থাকবে না, শুধুই ভালোবাসা, অসম্ভব রকম ভালোবাসা, প্রত্যেকটা মুহূর্ত দারুণ ভালোবাসায় দারুণ প্রেমে উন্মাদিত হয়ে থাকবে। জান, তোমার বাড়িয়ে দেয়া চায়ের কাপে দিব আমি তৃপ্তির চুমুক। জান, স্টিল কনফিউজড, ভালোবাসার মানুষ হিসেবে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো নাকি তার চাইতে অনেক বেশি শ্রদ্ধা কর? ব্যক্তি একজন মানুষ লাবণী, তোমাকে অনেক ভালোবাসি, আমরা অনেক শ্রদ্ধা করি, তোমার প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি দীর্ঘ নিঃশ্বাস, প্রত্যেকটি কান্নার মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমি জানি না ভাইয়া কোথেকে শুরু করব, কোথেকে শেষ করব। আমার 96 এ জন্ম, 96 এর ডিসেম্বর মাস 4 তারিখ আমার জন্ম। জন্মের পরে আজতে এমন একটা দিন নাই যে আমার জীবনে একটা সুখের দিন আমি দেখাইতে পারবো যে এই দিনটা আমি সুখে ছিলাম। কোন দিনের কথাটা আপনাদেরকে বলবো আমি জানি না। আমার আমরা দুই ভাই দুই বোন, আমার আব্বু আমার জন্মের আগে আরেকটা বিয়ে করে। অনেক ছোটবেলায় আম্মু আমাদেরকে নিয়ে ঢাকায় চলে আসে। ঢাকায় আসার পরে, ঢাকায় আসার আগে আব্বু যেহেতু আরেকটা বিয়ে করে, আম্মুকে অনেক মারধর করতো, অনেক অত্যাচার করতো, আম্মু সেগুলো সহ্য না করতে পেরে ঢাকায় আসে। আসার পরে আমার আম্মু ভালো একটা ফ্যামিলির মেয়ে, আসার পরে আমাদেরকে নিয়ে, আমার ভাইয়াও ছোট, দুইটা ভাইয়া বেশি বড় না, আমি তখন অনেক ছোট। আসার পরে আম্মু চাকরি পায় না কোনোখানে, চাকরি না পাওয়াতে আম্মু জুট বাজছে, ভাইয়ারা আস্তে আস্তে একটু বড় হয়, আমরা খুব কষ্টে দিন কাটাই। বড় হইলে ভাইয়া চাকরি নাই, মা চাকরি নাই, ভালোই চলতেছিল আমাদের সংসার। এর মাঝখানে যখন আমার আমিও বড় হয়ে যাই, যখন আমার 10 বছর বয়স, তখন আমার হাজবেন্ডের সঙ্গে ও আমারে দেখে, দেখার পরে আমাদের ফ্যামিলিতে প্রস্তাব দেয়, রাজি না হইলে ওই স্থানীয় লোকের মারফতে আমাকে নিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ে করার 3 বছর পরে আমি সাবালিকা হই। এই শুরু হয়, আগে পরে তো ছোট থেকেই কষ্ট করছি, নতুন করে শুরু হয় কষ্টের জীবন।
বাই দ্য ওয়ে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের লাবণী কিন্তু অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। ওর হয় না কিছু মানুষ নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে পছন্দ করে, ওর সমস্ত কিছুর মধ্যে একটা সুন্দর মেয়ের যে অবয়ব সেটা দারুণভাবে প্রতিভাত। ওকে লাবণী, তারপর আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই, যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি ওদের অনেক লোভ লালসা থাকে, যেহেতু গ্রামে এটা কিন্তু প্রচলন যে হচ্ছে একটা বিয়ে করলে ছেলের ছেলে যদি সুন্দর থাকে তাকে দিয়ে অনেক যৌতুক আনবে, টাকা পয়সা আনবে। এটা যেহেতু আমার স্বামী আমাকে একাই নিয়ে যায়, আমার সাথে কিছুই যায় না যায় না, তখন থেকেই শুরু হয় তাদের অত্যাচারের পর্ব। আমার শ্বশুর ফ্যামিলির একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও ভালো না, আমার শাশুড়ির আর কি দুইটা তিনটা বিয়ে, এবং আমার ননদ, এবং তারা দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকে। আরে বলো কি থাকায় তারা আমাকে কন্টিনিউ ওদের ওই ব্যবসার সঙ্গে জড়িত হইতে পারে, মানে তোমার ননদ এবং শাশুড়ি দুজনেই দেহ ব্যবসার সাথে জড়িত জড়িত থাকে, তখন ওদের কথায় যখন আমি রাজি না হই ওদের মত, ওরাও তোমাকে ইনসিস্ট করে, জোর করে যে তুমি যেন দেহ ব্যবসায় জড়িয়ে পড়ো। হ্যাঁ, তখন আমার শাশুড়ির তিন বিয়ে, আমার ননদেরও চার বিয়ে, বড় ননদের ছোটটারও দুই বিয়ে, এরকম ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এবং এটা এটা হচ্ছে নিউজ 24-এ ও আমার ননদরে নিয়ে এর আগে খবরও ইয়ে হয়েছিল, এবং ইনফ্যাক্ট এই নিউজের সমস্ত ক্লিপ ডিটেলস আমাদের কাছে আছে, আমরা চাইলে শেষের দিকে হয়তো ওইগুলো শেয়ার করতে পারব। তারপর তো তারপর আমার শ্বশুরবাড়ির থেকে অনেক নির্যাতন আমাকে করে, এক পর্যায়ে আসলে 10 বছরের কথা তো 1 ঘন্টায় বলা সম্ভব না, আমি যতটুকু না বললেই নয় ততটুকুই বলি, ওরা আমাকে এতটা মানসিক অত্যাচার করে যে দিনের পর দিন আমার ফ্যামিলি থেকে আমার কোনো খোঁজ নেয় না। তো দেখো একটা তুমি দেহ ব্যবসায় জড়িয়ে পড়ো তাই না, আমার আমার ফ্যামিলি থেকে নেয় না, এই কারণেই যখন ও আমাকে বিয়ে করে নিয়ে যায় তখন আমার ফ্যামিলি থেকে বলে ওই ছেলের সঙ্গে যাওয়ার দরকার নেই, তখন আমি বলি যে বিয়ে যেহেতু হয়ে গেছে আর এখানে আমরা যখন এখানে যে আমার এখন যে মামলার আসামি কামাল সে আমাকে অনেক ডিস্টার্ব করতো, তো আমরা যখন অফিসে যাইতো তখন আমাকে অনেক ডিস্টার্ব করতো, তো আমার কাছে মনে হয়েছে এই জীবনটার থেকে ওই জীবনটা ভালো, আমি বুঝে উঠতে পারিনি, তখন আমাদের কাছে বলতেও পারতাম না, তখন আমি ওখানে ওর কাছেই যাই, তখন এইটা আমার ফ্যামিলি মানতে পারে না দেখে আমার ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ রাখে না আমার সাথে। ওকে, আর তোমার শাশুড়ি এবং ননদরা তো সবসময় চাইতেই থাকে যে তুমি যেন দেহ ব্যবসায় জড়িয়ে পড়ো। তখন একদিন ওরা আমার শ্বশুরবাড়িতে, আমি তাদের নাম না বলি কিন্তু সবাই বুঝতে পারবে আমি আশা করি, হচ্ছে অনেক লোকজন আসে, আসার পরে অনেক সময় অনেক লোকজন আসে, আর আমার শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে আর কি আমারে তাদের কাছে দিতে চায়, আমি যখন রাজি না হই এক পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি দিনের পর দিন আমাকে মানসিক অত্যাচার করে, না খাওয়াই রাখে, এমনও ইয়ে আছে যে ক্ষুধার যন্ত্রণায় আমার কাকি শাশুড়িরা আশেপাশের মানুষ আমাকে খুব ভালোবাসতো, বিভিন্ন রকমের লোকজন আসতো ওদের কাছে তোমাকে পাঠাতে চেষ্টা করতো যাতে করে তুমি সেক্স করতে পারো ওদের সাথে, আমি রাজি না হওয়াতে ওরা অনেক মানসিক কষ্ট দিত, একটার পর একটা বাচ্চা নেওয়াই তো, আমার 6টা বাচ্চা মিস্টেক হয়েছে, একটার পর একটা বাচ্চা নেওয়াই তো, জোর করে বাচ্চা নেওয়াই তো। বাচ্চাগুলো কাদের? আমার স্বামীর। সবগুলো মিসক্যারেজ করতো? হ্যাঁ, 4-5 মাস যখন হইতো তখন এমনি মারধর করতো, ইয়া করতো, লাথি মারতো, ইয়া করতো, আর বাচ্চাগুলো নষ্ট হয়ে যেত, এইভাবে আমার 6টা বাচ্চা নষ্ট হইয়া যায়। নষ্ট হওয়ার পরে একদিন আমি অসুস্থই, এর মাঝখানে মাঝে মাঝে আমার শাশুড়ি যখনই ওই ওদের কথাবার্তা শুনতাম না তখনই আমাকে খাওয়ার কষ্ট দিত, 3-4 দিনে একটানা না খেয়ে থাকতাম, আমার কাকি শাশুড়ি কথাবার্তা শুনতো না বলতে তোমাকে সেক্স করতে বলতো বাইরে মানুষের সাথে। হ্যাঁ, আমি যখন ওদের কথা শুনতাম না, ওদের কথা মতো চলতাম না, তখন ওরা এই শুরুর থেকেই মানসিক কষ্ট দিত, এইভাবে টর্চার করতো, কিন্তু আমি কোনোদিনও ওদের কথা শুনিনি।
তখন ওরা খাওয়ার কষ্ট দিত। এমনও দিন গেছে যে আমি খাওয়ার কষ্ট সহ্য করতে পারতেছি না। আমার কাকি শাশুড়ি আমারে দেখার পরে বলতেছে তোর মুখের দিকে তাকাইতে পারতেছি না। কিন্তু আমারে যদি কেউ খাবার টাবার দিত, আমার শাশুড়িরা তাদের সাথে ঝগড়া লাগাই দিত, তাদেরকে অনেক কথাবার্তা বলতো, তাই কেউ খাবার দিতে পারতো না। তো একদিন আমি আমার কাকি শাশুড়ির কইতেছি, কাকি আমারে কিছু খাইতে দাও, আমি আর পারতেছি না। তখন সে পলিতে কইরা ভাত তরকারি দেয়, আমি বদনায় কইরা পানি নিয়ে যেয়ে টয়লেটে বসে সেই খাবারটা খাই। এসব কষ্ট দেওয়ার কারণ একটাই, যে তোমাকে জানো অন্য মানুষের সাথে সেক্স করতে বাধ্য করে, তুমি শুনছো না, সেই কারণে তোমাকে খাওয়ার বন্ধ করে দিয়েছে, অন্য কোনো মানুষকে খাবার দিতে দিচ্ছে না। তারপরে এরকম কোনোভাবেই যখন ওরা মানসিক টর্চার করে না পারে, তখন একজন লোকের সাথে ওদের খুব ভালো রিলেশন, সে তখন ওনাদেরকে লোভ দেখায় যে ওরে বিয়ে দিলে, আমার স্বামীর কথা বলে যে ওরে যদি বিয়ে দেই তাহলে হইতেছে 1-1.5 লাখ টাকা যৌতুক এনে দেবো, 2-3টা গহনা এনে দেবো, এই বউ কিভাবে তারাবা তারাও, আর ওর দিয়ে তো তোমার কোনো ব্যবসা হইতেছে না, বেনিফিটও বাঁচতো না। এটা কে বলছে? এটা আমার শাশুড়িদের সাথেই পরিচিত সেই লোক বলে। ওদের উদ্দেশ্য ছিল তোমাকে বিয়ে করিয়ে নিয়ে এসে তোমাকে দিয়ে বিজনেস করানো, ব্যবসা করানো, ইনফ্যাক্ট দেও ব্যবসা করা, সেক্স করানো। যখন ওইটাতে ওরা ওটা হচ্ছে না তখন এইভাবে, তখন একদিন আমার স্বামী সকালবেলা উঠে বলে, আমি আমার বিশ্বাস এই ঘটনার সাথে আমার স্বামী তখন যুক্ত ছিল, আমার স্বামী বলে আমি ঢাকায় যাব চাকরি করব। সকালবেলা ও ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে চলে যায়। ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে চলে যাওয়ার পরে আমার শাশুড়ি, আমি রান্না বান্না করে ভাত নিয়ে পড়ছি, আমার শাশুড়ি ভাতের প্লেটটা কাইরে নিয়ে আমার 3-4টা বাড়ি দেয়। দেওয়ার পরে আমার কয়, আমার ছেলে গিয়ে ঢাকায় চাকরি করবে আর তুই পয়সা পয়সা খাবি, অনেক কথাবার্তা বলে এবং খাইতেও দেয় না। না দেওয়ার পরে সন্ধ্যার দিক ওই লোক আমাদের বাসায় আসে, যে লোক আমাদের শাশুড়িদেরকে বলে। বলার পরে আমার শাশুড়ি তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে, ভালো ব্যবহার করে কয় কি, তুই হ্যার সাথে যা, ও বাড়িতে নাই, তুই যা ঘুরা, এর হ্যার বউয়ের নাকি তোরে দেখার খুব শখ, এই কথা বইলা তার সাথে আমারে পাঠায় দেয়। পাঠায় দিলে পরে সে তো জানো না লাবণী যে কি কারণে পাঠাচ্ছে, না না না, তার পিছনে তো অন্যরকম উদ্দেশ্য আছে ছিল, তার কাছে আমারে বিক্রি করে দিয়েছিল। আমি বলছি বিক্রি করে দিয়েছে অলরেডি। হ্যাঁ আমি ঘটনাটা বলি। পরে আমি হচ্ছে ওই লোক আমারে কয়, আজকে থেকে তুমি আমার বোন, আমি এতদিন বাজে চোখে দেখছি কিন্তু এখন বুঝতে পারছি তুমি তোমার ননদ শাশুড়ির মতো না, আজকে থেকে তুমি আমার বোন, চলো আমার বউ তোমারে দেখার খুব ইচ্ছা চলো। পরে আমারে নিয়ে যায়, নিয়ে যেয়ে বাজারের সাইডে দাঁড়া করে রাখে, তার মাঝখানে শুধু সে ফোনে একজন আরে বলে নিয়ে আসতে পারছি আপনারা রওনা দেন, আমি শুধু এতটুকুই কথা শুনি। ওই যে ওই লোক যে নিয়ে গেছে বোনের নাম করে তোমাকে, তুমি নিজেও জানো না যে তুমি বিক্রি হয়ে গেছে এর মধ্যে। না না, এবার ও ফোন করে জানাচ্ছে কিছু মানুষকে যে তোমরা রওনা দাও আমি নিয়ে আসতেছি তাকে। পরে আমার একটা বাজারের সাইডে বাগানে দাঁড়া করায় রেখে সে চলে যায়। রাত 11টা বাজে 12টা বাজে, তখন আমি অনেক বোকা, আজ থেকে 5-7 বছর আগের কথা, তখন বয়স তো অনেক কম তোমার। তো তখন আমি হচ্ছে 12টা বাজে 1টা বাজে সে আসে না, আমি রাস্তার দিক তাকাই, কাঁদতে কাঁদতে চোখ ফুলাই ফেলতেছি। পরে রাত আনুমানিক 1টার দিকে দেখি একটা মহিলা খুব সাইজা গুইজা বাইকের পিছনে আর একটা লোক সামনে, তখন উনি বের হয়ে আসে। তখন আরেকটা লোক হচ্ছে আমারে পিছন থেকে ওই বাগানটা থেকে মুখটা চাইপে দুইটা পিছনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি যেহেতু ওনাকে দেখার পরে আমি আগায় যাচ্ছি, তখন উনি আমার মুখটা চিপে ধরে পিছনে নিয়ে যায়, বলে মা তুমি ওদিক যাইও না। আমি কইতেছি ওই ভাই আসছে, আমি এতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, আমি যাই। কয় না তুমি জানো তোমারে কোনে দিব এখন। পরে আমি কই না তো, কয় তুমি এনে চুপ করে দাঁড়াও তুমি দেখো ওরা কি কয়। পরে উনি এসে কয় কিরে ওই মহিলা কয় তোর ওই মাল কই, মাল কই, মহিলাটা ওইভাবে ভাষা বলে। বলার পরে কয় আপনি আগে টাকা দেন, এখানে দাঁড়ায় আছে আমি দিতেছি। কয় না আগে চেহারা দেখবো কতটা, তারপরে চেহারা দেখে দাম দেওয়া হইব, আর আগে তো 20,000 টাকা তোরে দিছি। তখন আমি ওই লোকের পায়ে পড়ে কই আপনি আমার ধর্মের বাবু, I'm sorry.
পরে ওই লোক আমাকে বলে, ও অনেক ক্ষমতাশালী মা, আমি তোমার কোন দিক দিয়ে পার করে নিয়ে যাবো, সব রাস্তায় ওর লোক আছে। পরে আমি যখন ওনারে বলি, আঙ্কেল আপনি আমারে বাঁচান, আপনি আমার বাবা, আমার কেউ নাই, আপনি আমারে বাঁচান, আমার ওইখানে যাইতে দিয়েন না, তখন এই পর্যন্ত টয়লেট, উনি আমার ওই টয়লেটের ড্রেন দিয়ে নিয়ে গিয়ে ওনার বাড়িতে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমার কাছে যাইতে যাইতেই একটু ঘটনা শোনে, শোনার পরে বলতেছে, এই রাত্রের ভিতরে যদি তোমার আমি না পাঠাই দেই তাহলে তুমি শ্বশুর বাড়িতে জায়গা পাবে না। পরে ওই রাতের ভিতরে আমি তখন আমার শ্বশুর বাড়ির অ্যাড্রেসও বলতে পারি না ঠিকঠাক, আমার কাছে কোনো নাম্বারও নেই। এখন তো দুই চারটা নাম্বার মুখস্থ থাকে, বা টাকা, তখন আমার কাছে একটা টাকা নেই, শুধু আমি জানি আমার শ্বশুর বাড়ির এই পর্যন্ত নিয়ে গেলে আমি যাইতে পারবো। পরে আমি ওনারে বলি, উনি আমার ওই রাত্রেবেলা পৌঁছায় দেয়। রাত্রেবেলা যখন আমি ওখানে পৌঁছানোর পরে বাসায় ঢুকি, তখন দেখি আমার স্বামী, আমি তো জানি সে ঢাকায় গেছে, তখন দেখি আমার স্বামী ঘরে বসা, আর আমি যাওয়ার সাথে আমার শাশুড়ি, আমি ঘরে থাকা বসাবো, যে ঘরে যাচ্ছ তুমি সেখানে না, আমার শ্বশুর বাড়ি আইসা দেখি আমার স্বামী সকালবেলা যায়নি, কিন্তু না ও চাকরি যাওয়ার কথা ছিল, ও যায়নি। ওকে, তারপর পরে আইসা দেখি আমার স্বামী বসা। এখন আমার শাশুড়ি বলে, ও কোত্থেকে, এবার সে গ্রামে সবার কাছে সরাই দিছে, আমি কোনো ছেলের সাথে চলে গেছি, আমার খুঁজা পাচ্ছে না। তোর পিছনে তো ওরাই ছিল? হ্যাঁ। পরে পরে আমি আসার পরে ওরা আমার স্বামীরে কয়ে তো করতে গিয়ে আকাম কুকাম করে আসলো, তুই দে আমার স্বামী ইচ্ছা মতো আমার মারে, মনের মনে কয়ে কোথায় গেছিলি, কার সাথে সময় কাটাইসলি বল। পরে আমি ওর বিস্তারিত ঘটনা সব কিছু বলি, ও ও সেটা শোনে না। পরে এলাকার লোক আসে, সবাই বুঝতে পারে, এলাকার লোক সবাই যেহেতু শ্বশুর বাড়ি সম্পর্কে জানে, পরে সবাই আমার দৈরা মহিলা চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যায়, ওর আপন কাকাই আমার চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যায়। নিয়ে গিয়ে পরে ওরা সব ঘটনা শুনে, ওরা যেহেতু সব কিছু জানে আগে পরে, এরকম জানার পরে ওরা চেয়ারম্যানের কাছে আমার শ্বশুর শাশুড়ি ক্ষমা চায়, বলে যে আমাকেও ভুল হয়েছে, আমরা বুঝতে পারিনি, আমাকেও মাফ করে দেন। ওরা সবাই বুঝতে পারে আমি যখন ঘটনাটা বলি, ওরা স্বীকার করে যে ওরাই পাঠাইছিল এটা সব কিছুর পিছনে, ওরাই ছিল স্পেশালি তোমার শাশুড়ি এবং ননদ। হ্যাঁ, আমার না তা আগে স্বীকার করেন, আমার কাকা শ্বশুর আমার ভাসুররা যখন আইসা আর পাড়া প্রতিবেশী এরা আইসা, ওদের অনেক মারধর করে, মারধর করলে এক পর্যায়ে ওরা স্বীকার করে, বিক্রি করে দেওয়া হয়েছে। পরে এই শুরু হয় আরো ওদের মানসিক অত্যাচার, যখন কিছুতেই পারলো না, তখন আমার শ্বশুরের দৃষ্টি পড়লো আমার উপরে, শুরুতে আমি আমাদের বন্ধুদেরকে একবার একটুও বলেছিলাম যে লাবণের গল্পের পরতে পরতে ধাক্কা, কিন্তু সেই ধাক্কার পরিমাণটা এত বেশি, এত তীব্র, এটা আমি নিজেও আন্দাজ করতে পারিনি। আমরা ঠিক জানি না আজকের অনুষ্ঠান কোথায় গিয়ে শেষ হবে। লাবণী, তুমি বলছিলে যে শ্বশুরের চোখ। পরে ওরা যখন ওরা পরিকল্পনা করে যে খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, শারীরিক কষ্ট, কিছুতেই তো ওরা তাড়ানো গেল না, তাহলে কী করব, তখন ওরা পরিকল্পনা কইরা শুধু আমার দাদি শাশুড়ি বাসায় থাকে, আর কেউ বাসায় থাকে না। বড় বেশি ঘৃণা বাংলাদেশের ভেতরের এই বাংলাদেশটা দেখে। ওকে, তোমার শ্বশুরের কথা বলছিলে। পরে ওরা সবাই পরিকল্পনা করে আমার শাশুড়ি আর আমার বড় ননদ যায় আমার ফুফু শাশুড়ির বাড়ি,
আর আমার ছোট ননদ আর আমার ভাসুর যায় আর একখানে বেড়াইতে। আমার স্বামী আর দাদি শাশুড়ি আমার শ্বশুর আমরা সবাই বাড়িতে থাকি। আমি সন্ধ্যাবেলায় নামাজ পড়া প্রচুর গরম, আমি অনেক ঘামছি, তো আমি ওখানে আমার শ্বশুর বারান্দায় বসে আছে। তো আমি আমার শ্বশুর বলতেছি আমারে বাতাস কর, তো আমি বলতেছি দাঁড়ান মুরগির খড়টার দরজাটা দিয়ে আসি আমি আপনার বাতাস করতেছি। তো বাতাস করতেছি, হ্যাঁ আমারে কয় তুই তো অনেক ঘামতাছস, তুই পাটিতে শুয়ে শুয়ে আমারে বাতাস কর। তো আমি তো কল্পনাও করি নাই, আমি মনে করছি তোমার শ্বশুর বলতেছি তোমাকে তুই ঘামতাছস পাটিতে শুয়ে শুয়ে বাতাস কর। আমি মনে করছি বাবা আর শ্বশুরের মধ্যে যে কোনো ডিফারেন্স নেই, আমি তো এখানে শুয়ে আমার শাড়ি পরা আমার শ্বশুর আমার হ্যাঁ ওনার পায়ের বড় নখটা আরেকটা নখের মাঝখান দিয়ে আমার শাড়ি আর সায়াটা মিলে এইভাবে চটকা দেয় আমার হাঁটুর এখানে এসে পড়ে, পড়লে পরে উনি আমার উপরে যা হয়ে পড়ে। আমি শুধু আল্লাহ রেখে আল্লাহ তুমি আমার রক্ষা করো। পরে সেই সময় এসে আমার ননদের শ্বশুর সাইকেলের বেল দেয় আর উনি আমার সাইড়া দেয়, ছেড়ে দিলে পরে আমি বাথরুমে গিয়ে একটু কল পরে গিয়ে অনেক কান্নাকাটি করি। আমার স্বামী সেই সময় আসে, আসার পরে যখন তাকে আমি বলি তখন সে বলে যে আমরা কালকে এই বাড়ি থেকে চলে যাবো, হ্যাঁ কিছু কর দরকার নেই আমরা কালকে। স্বামীকে বলো যে তোমার বাবা এই অবস্থা করেছে আমার সাথে। পরে হচ্ছে আমার ডিটেলস বলো স্বামীকে, হ্যাঁ বলি, বলার পরে সে আমার বলে তোমার পাশে শুইতে বলছিল এবং তোমাকে চেপে ধরেছিল, ডিটেলস বলো সব কিছু বলি। বলার পরে সে আমারে বলে যে আমরা কালকে সকালটা হোক আমরা ঢাকায় চলে যাবো, এনে আর থাকবো না যেখানে আমার বাবার চোখ তোমার উপরে পড়ছে, এগুলোন বললে আমারে সান্ত্বনা দেয়। সান্ত্বনা দেওয়ার পরে ভোরবেলা আমার ননদ শ্বশুর বাড়িতে অনেক ঝামেলা করে, ঝামেলা করলে আমার শ্বশুর খুব চিল্লাচিল্লি করে, কইরা কয় যে ওরে নিয়ে আয় গিয়া। আমি আমার স্বামীরে কই বাড়িতে কেউ নাই, তোমার বাবা রাত্রে এই ঘটনা ঘটাইলো, তুমি আবার এখন যদি যাও আবার যদি তোমার বাবা আমার উপরে ঝাঁপায় পড়ে। পরেও আমার কোনো কথা, আমার শ্বশুর অকথ্য ভাষায় গালিগালাজ করে, পরে আমার স্বামী আমার কথা না শুই নাই ওর বোনরে আনতে যায়। তখন আমি অনেক ভয় পাই, আমার শ্বশুর এসে দরজায় ডাকে, আমি খুব ভয় পাই, ভয় পেয়ে আমি দরজা না খুলে গলায় দড়ি নেই, গলায় দড়ি নিলে আমার দাদি শাশুড়ি আমারে খুব ভালোবাসতো, মাঝখানে পাট করির বেড়া। আমার দাদি শাশুড়ি যখন দেখতেছি আমি দরজা খুলতেছি না উনি পাট করির বেড়া দিয়ে দেখে আমি গলায় দড়ি নিছি, আমার দাদি শাশুড়ি খুব চিৎকার বেড়ে সবাই আইসা আমার দরজা ভাঙ্গে আমারে নিয়ে আমার এক বাসুর আমার এইভাবে আঙ্গায় ধরে আমার জিবা কাইটে গিয়ে রক্ত, জানি না আমি যেদিন মরে গেলেই ভালো হইতো কেন মরি জানি না। দুই তিন ঘন্টা পানি ঢালার পরে আমি সুস্থ হই, এর মাঝখানে আমার শাশুড়ি টাশুড়ি সবাই আসে, আসার পরে বলে যে আমার আমার এর আগে দুই আমার আম্মুরা কেউ আমার সাথে যোগাযোগ করতো না, আমার আম্মু তার দুই তিন দিন আগে আমার সাথে কথা বলে, আম্মু যেহেতু কথা বলে আমার স্বামীরা আমার শাশুড়িরা বোঝায় যে আমি আমার শ্বশুরের নামে আমার মার কথা শুনি না, মিথ্যে বদনাম দিছি, অনেক কান্নাকাটি করে আমার স্বামীরা বোঝায়, ওরা বোঝানোর পরে আমার স্বামী আমার উল্টাপাল্টা মারে। মারার পরে আমি তখন সিদ্ধান্ত নেই আমি ওর সংসার করবো না, করবো না, আমি ওখান থেকে চলে আসবো, এতদিন যা হয়েছে হয়েছে আজকে যা হয়েছে তারপর এখানে থাকা যায় না। পরে আমার কাকা শ্বশুর আমার 70 টাকা দেয়, ওইটা নিয়ে আমি ঢাকায় চলে আসি আমার আম্মুদের কাছে। আসার পরে এখানেই থাকি, স্বামীর সাথে 3 বছর কোনো যোগাযোগ থাকে না, তাকে ডিভোর্সও দেয় না কিন্তু কোনো যোগাযোগ থাকে না। এর মাঝখানে আমার নির্বাচনের ইয়ার জন্য আমার ভাইয়ারে কামাল নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়, পরিচয় হইলে মানে ওই নির্বাচনের পোস্টার গার্মেন্টস থেকে আইসা ছুটির পরে নির্বাচনের পোস্টার ছাপানোর জন্য আমার ভাইরে পোস্টার দেয়। তো একদিন ওই লোকরে যেহেতু স্থানীয় অনেক প্রভাবশালী, আমার ভাইয়া আবার ভাইয়ের সঙ্গে তখন গুড রিলেশন, ভাইয়া তারে দাওয়াত করে আমাদের বাসায়, সে দাওয়াত খাইতে আইসা আমার উপরে তার চোখ পড়ে যায়, ওই লোকের লোকের চোখ পড়ে গেলে তখন সে আমাকে অনেকভাবে, আমরা যখন ডিউটিতে চলে যাই তখনই সে বাসায় আসে আইসে আমার। বাই দ্য ওয়ে যারা এখন এই মুহূর্তে আমাদের স্ট্রিমিংয়ে ভিডিও স্ট্রিমিংয়ে আছেন জেনে রাখুন সুন্দর হওয়া
এই সমাজে কত বেশি নিরাপত্তাহীনতায় ভোগে। মেয়েটি কিন্তু দারুণ দেখতে, দারুণ দেখতে। এজন্য এই মেয়েটির দিকে তাকিয়ে আমি কাব্য করা শুরু করেছি। অসম্ভব সুন্দর দেখতে একটি মেয়ে, কিন্তু এই এই বাংলাদেশ, যে বাংলাদেশের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, বাবা মা আমাদের সন্তান সন্ততি নিয়ে এত গর্ব করি, ফেক। অনেক জায়গাতে এমন অন্যায় ঘটনা ঘটে যাচ্ছে প্রতি মুহূর্তে, যে খবর আমরা হয়তো রাখি না। এই মেয়েটির প্রত্যেকটি কথা যদি সঠিক ধরে নিই, লানতে সমাজের প্রতি ঘৃণা হয় যে সমাজের মধ্যেই এরকম নোংরামির বসবাস। তারপর লাবণী, পরে ওই লোক আমরা যখনই অফিসে যাই তখনই আইসে, আমি তখন অনেক ছোট, 14-15 এরকম বয়স, আসি অনেক ধরনের কথাবার্তা বলে, অনেক ভয় ভীতি দেখায়, আমি কোনোভাবেই তার কথায় রাজি হই না। রাজি না হইলে একদিন, অর্থাৎ ওই লোক কামাল, হ্যাঁ, ও তখন চেষ্টা করতেছে তোমার সাথে কিভাবে তোমাকে সেক্স করা যায়, সেই চেষ্টা আছে, অর্থাৎ সবার উদ্দেশ্যই কেমনে তোমার সাথে সেক্স করা যায়। ওকে, এই অনুষ্ঠানের মাঝখানে অলরেডি একজন শেয়ার, লাস্ট শেয়ার যিনি হয়েছেন, তাকে আমরা এই ফাঁকে এক সময় নিয়ে নেব। আমরা অসম্ভব রকমের ইন্টেন্স একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি বারবার। জুয়েল আমারে ক্ষমা করিস, এক্স্যাক্টলি ক্ষমা চাচ্ছি আমি সমস্ত মানুষের কাছে যারা আমাদের এই প্রোগ্রামের সাথে কানেক্টেড থাকে। ভালোবাসা বাংলাদেশ, ঢাকা এফএম 90.4, লাভ গুরু এতে স্বামীর এই প্রোগ্রামে কোন বাংলাদেশের কথা বলি, কোন পারিবারিক বন্ধনের কথা বলি, কোন সামাজিক সম্প্রীতির কথা বলি, যেখানে সব রকমের নোংরামি সবসময় হর্নি শুটে চলেছে। কত 3-4 দিন আগে যে একটা মেয়ে তার বাবা মা বোনকে খুন করে ফেলেছে, সব ঘটনা ঘটতেছে এই দেশে, সব ঘটনা ঘটতেছে। এখন হয়তো ভালো লাগার কারণে এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। মেয়ের প্রত্যেকটি কথা যদি সঠিক হয়ে থাকে, এই মেয়েটার শাশুড়ি, এই মেয়েটার ননদ দেহে ব্যবসার সাথে জড়িত, টেকনিক্যালি বিয়ে করিয়ে নিয়ে এসে ওকে প্রেশারাইজ করতেছে যেন পরপুরুষের সাথে দেহ ব্যবসায় জড়িত হয় এবং তাদের কিছু টাকার বেনিফিট হয়, পরবর্তীতে 20,000 টাকা একজন মানুষের কাছে বিক্রি করে দেয়, ওখান থেকে কোনো রকমে মুক্তি পায়, পরবর্তীতে লালসার শিকার হয় তার আপন শ্বশুর, এবং যখন তার স্বামীকে বলে যে তোমার বাবার সাথে আমার এই এই তোমার বাবা আমার প্রতি এরকম ঘটনা ঘটতেছে জীবনে যেটা কল্পনা করতে পারি না, বাংলাদেশ, মুসলিম, ইসলাম কত দূরে অবস্থান আমাদের, এর প্রত্যেকটি কথা যদি সঠিক হয়ে থাকে কত নোংরা জায়গায় বসে আছি আমরা, কে শুনবে এই কথা, কে জানবে এই গল্প, কে অনুভব করবে দীর্ঘ নিঃশ্বাস, কে অনুভব, কে পরিমাপ করবে এই কান্না, কে দেখবে এই কষ্টের কথা। এবং মাঝে মাঝেই কিন্তু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে ঘটে যাচ্ছে বিভিন্ন ঘটনা, যেখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পরকীয়ার জন্য, সেক্সের এই ইন্টেন্সিটির জন্য কত রকমের নোংরা ঘটনা মানুষ সহনীষ ঘটিয়ে চলেছে। যা আপনি ভাবতেই পারেন, আমাদের দেশটা অনেক ভালো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চাইতে বাংলাদেশ অনেক পারিবারিক বন্ধনের জায়গা। নিশ্চিন্ত হয়ে ভালো কিছু ভালো মন্দ খেয়ে বিড়িতে একটা টান দিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন, কিন্তু আসলেই তা না। বাংলাদেশের ভেতরের বাংলাদেশ অসম্ভব রকমের নোংরামির ভেতর দিয়ে যাচ্ছে। ওর কথাগুলো যদি সব কিছুই সঠিক হয়ে থাকে, তাহলে সত্যি সম্বিত ফিরে পেতে বাধ্য, অসম্ভব রকমের আল্লাহর আরশ কেঁপে যাবে যে ঘটনার বর্ণনা আজকে শুনতেছে এখানে। লাবণী, তারপর আমি শুধু একটা কথাই সবাইকে বলতে চাই, আজকের পরে আমার পজিশনটা কোথায় যাবে আমি জানি না। লাবণী, বাট তারপরে আমি বলতে চাই, তারপরে বাচ্চা, তারপরে যদি ঝাঁকুনি হয়, পুরো শেকড় ধরে যদি ঝাঁকুনি হয়, আমি শুধু এতটুকু জানি, আল্লাহ যদি সত্যি হয়, কোরআন যদি সত্যি হয়, মসজিদ যদি সত্যি হয়, আজকের সব কথা সত্যি, আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমার জবানটা এই মুহূর্তেই বন্ধ করে দেয়। পুরো বাংলাদেশ এত বেশি অবসর সময় আপনাদের যে পরিমণিতে আটকে আছেন, এত বেশি সময় আপনাদের যে শুধুই পরিমণিতে আটকে আছেন। I'm not freaking worried about to give the concern and extra effort and attention to about Purimoni. I'm not freaking worried about. কারণ বিভিন্ন ভাবে প্রমাণিত হয়েছে যে তার লাইফস্টাইল কোনোভাবেই পারমিট করে না, ভালো কোনো মানুষের সাথে যায় না, আমরা পরিমণিতেই আটকে আছি। ভাই রে, এর নাম লাবণী, এই যে মেয়েটি দেখতেছো এর নাম লাবণী, এ কোনো অংশে বাংলাদেশের প্রেক্ষিতে কোনো অংশে কারো চাইতে কম না, কম মূল্যবান না, কম গুরুত্বপূর্ণ না। ফোকাসটা এখানে দেওয়া উচিত, ফোকাসটা এখানে দেওয়া উচিত, গুরুত্বটা এখানে দেওয়া উচিত।
পরিবারের সঙ্গে যারা রয়েছেন এবং এই স্ট্রিম যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ, এই স্ট্রিমটি শেয়ার করুন আপনার ওয়ালে, সারা দেশের মানুষ, দেশের সবাইকে জানিয়ে দিন। এমন করে আর কত বন্ধু এসে আমাদের স্টুডিওতে কাঁদবে। আমরা কে আছো আমাদের সাথে? কে আছো? গত প্রোগ্রামে সর্বোচ্চ শেয়ার করেছে, ওর নাম কি? সুজন। কি নাম ওর? স্বপ্ন। স্বপন শেখ। স্বপন শেখ, স্বাগত জানাচ্ছি বাবজান। তোমার ভিতরে কেমন অনুভূতি কাজ করতেছে এই পরিস্থিতি দেখে? এই পরিস্থিতি বর্ণনা করার ভাষা আমার কাছে নাই। তোমার কাছে কেমন লাগতেছে স্বপন? স্বপন, আমরা কোত্থেকে বলছো তুমি? দেশের বাইরে? ইন্ডিয়া। আমার কেন জানি তোমার নাম শুনে মনে হচ্ছিল ভালোবাসা। ইন্ডিয়া থেকে অনেক মানুষ আমাদেরকে ভালোবাসে, অনেক অনেক সম্মানিত বোধ করি। বাট স্বপন, এই এই যে কষ্ট, সেটা শুধু বাংলাদেশ না, ক্যালকাটা না, গোটা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে তোমাদের আমাদের কালচারের মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই। ইন্ডিয়া কোত্থেকে বলছো স্বপন? মুর্শিদাবাদ, আমার এলাকা। আমার বাপদাদা 14 পুরুষের নারী পোতা আছে ওখানে। আমি বলছি ভগবান গোলার কথা, যেখানে আমার বাবা, আমার বাবার শৈশব কৈশোর, আমার দাদার সবার নারী পোতা আছে এখানে। রহিম বক্স মন্ডল গর্বের সাথে আমার দাদার কথা বলি, তোমাদের এই ভগবান গোলায়, মুর্শিদাবাদেরই আন্ডারে, রাইট? দেখো এই কষ্ট, এটার সাথে খুব বেশি ডিফারেন্স নাই তোমার এবং আমাদের কালচারে। তুমি বলছো মুর্শিদাবাদ ইন্ডিয়া থেকে, যেখানে আমি, আমার কাছে আরও বেশি এটা কানেক্টেড যে আমার আমার পরিবারের বহু মানুষের, স্পেশালি আমাদের জড়, আমার শিকড় আছে ওইখানে। এখন আমার আত্মীয় স্বজন ওখানে আছে, খুব শীঘ্র আমি অফকোর্স আসবো বাবজান, এবং তোমাদের সাথে দেখা করব, আমি দেখা করব। কিন্তু এই যে কষ্ট, এই কষ্ট অবিরতভাবে ঘটে চলেছে প্রত্যেকটি অঞ্চলে। আমরা জানি যে কন্টেন্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ আমরা হয়তো খুব হাই ক্লাসিফিকেশন প্রোগ্রাম করছি না, বাট ইটস ড্যাম ট্রু বাবজান, যে এই ধরনের কষ্টের মানুষের গল্প শোনার মতো মাইক্রোফোন, হার্ট এবং এদের কথা বলার মতো মানুষের বড় বেশি অভাব। আই এম সরি, বিচ্ছিন্নভাবে আমি পরিমণির কথা বলেছি, বলেছি এই কারণে উই শুড নট ফোকাস অ্যাবাউট অনলি পরিমণি অ্যান্ড অল। এর বাইরে যখন আমরা পরিমণির এই কেস স্টাডি করতেছি, তখন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বহু মানুষ এই কষ্টের থ্রু দিয়ে যাচ্ছে। তুমি কি জানো শেখ, যে বাংলা, তোমাদের ইন্ডিয়াতে বহু এক মেয়েদেরকে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়েদেরকে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে দারুণ রকমের দুর্ঘটনা ভিতর দিয়ে যাচ্ছে। শেখ তুমি জানো এটা? শেখ তুমি জানো এটা? হ্যালো, শাওন শেখের সাথে সাথে আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছে। কে নাম তোমার? দুলখান গুরু। যা, থ্যাংক ইউ বাবজান, বাট আমি আজকে পাগল টাইপের হয়ে গেছি, আমি আজকে পাগল টাইপের হয়ে গেছি। আমাদের আমাদের স্টার স্পিকারটা একটু অন অফ করবেন প্লিজ। তোমার স্পিকারটা একটু অফ করে দাও, তোমার স্পিকারটা একটু অফ করে দাও। স্পেশালি ঢাকা 90.4, স্পেশালি ঢাকা 90.4, এই ধরনের ঘটনা খুব কম এক্সপেরিয়েন্স, এই ধরনের ঘটনা খুব কম এক্সপেরিয়েন্স করেছে। কোত্থেকে বলছো তুমি? ও, তুমিও মুর্শিদাবাদ থেকে? আমার আমার 14 পুরুষের নারী পোতা ওখানে, অসম্ভব ভালোবাসা তোমাদের জন্য। অনেক ভালোবাসা তোমার জন্য, অনেক ভালোবাসা শেখের জন্য। আমাদের সাথে থাকো, আমরা আছি লাবণীকে নিয়ে, আছে আর কেউ আছে? বারোই আরেকজন দেখছি, কে? নওয়াজ। এটা নওয়াজ, নওয়াজ অসম্ভব কষ্টের মধ্যে আছি, বা খুব কম হয়েছে এই ভালোবাসার বাংলাদেশে, যেখানে এ ধরনের নোংরা তথ্য আমাদেরকে শুনতে হয়েছে। একটি মেয়ে যার নাম লাবণী, অসম্ভব সুন্দর দেখতে মেয়েটিকে, সবাই শুধু সেক্সুয়াল অ্যাডিকশন থেকে মেয়েটিকে দেখেছে, অসম্ভব লজ্জার ব্যাপার। তার আপন শাশুড়ি এবং ননদ তাকে 20,000 টাকায় বিক্রি করে দিয়েছে, দেহ ব্যবসায় ইনভলভ হচ্ছে না দেখে তাকে খাবারের সুযোগ দেয়নি। শুনতে বুক ফেটে যায় তার চাচি শাশুড়ি যে খাবার দিয়েছে পলিথিনে করে, এবং বদনাতে পানি দিয়ে সেই খাবার তাকে খেতে হয়েছে বাথরুমে বসে। এবং পরবর্তীতে যখন ওই জায়গা থেকে মুক্তি পেয়ে আসে, তখন শ্বশুরের লালসা থেকে সে মুক্তি পায়নি।
তার জামাইকে যখন বলে তার ছেলেকে, ছেলে তখন বলে বাবার যেহেতু চোখ পড়েছে তো আমরা এখান থেকে চলে যাব। এরই মধ্যে যখন সমস্ত কিছু সম্পর্ককে দূরে সরিয়ে রেখে মেয়েটি চলে আসে, তখন কামাল নামের আরেকটি মেয়ে লোকের প্রশ্নে, লোক এর তার প্রশ্নে এরকমভাবে সেক্সুয়াল এই ধরনের হ্যারাসমেন্টের প্রতি আগ্রহী হয়। সুন্দর হওয়া, সুন্দরী হওয়া, এটা এত বেশি দোষের। নওয়াজ, যদিও একটি দুটি কথা বলতে চাও, আমরা চলে যাচ্ছি আবার লাবণীর কাছে। পরে সে মাঝে মাঝে ওরকম আসতো, তো আমাদের বাসায় যেহেতু আমার ভাইয়া চাকরি করতো, লাঞ্চ নিয়ে যাইতো, মা চাকরি করতো, লাঞ্চ নিয়ে যাইতো, বাসায় 8-10টার আগে কেউ আসতো না। আমার ছোট বোনটাকে, বাই দ্য ওয়ে, এই গল্প সবার কাছে জানা উচিত, এত আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণ নাই। বাংলাদেশের ভেতরে কী রকমের নোংরামি চলতেছে, যদি তার সমস্ত কথা সত্যি হয়ে থাকে, সেটা এটাও বলেছে, আমি আল্লাহকে হাজির হাজার নিজের নজরে জানিয়ে বলছি, যদি আমার একটা কথা মিথ্যা হয়ে থাকে আমার জন্য এইখানে আমার মৃত্যু ঘটে, এইভাবে সে কথাটা বলেছে। তার সব কথা সত্যি হয়ে থাকলে এই কথাগুলো সবার জানা উচিত। হোয়াটস গোয়িং অন এক্স্যাক্টলি বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ, বাংলাদেশের ভেতরে এরকম যে নোংরা চেহারা সেটা সবার জানা উচিত। ওভার টু লাবণী। পরে সে একদিন হঠাৎ করে, কারেন্ট থাকে না, কে এটা, ওই কামাল, কামাল অর্থাৎ তুমি সমস্ত সম্পর্ক চুকিয়ে বুকিয়ে 3 বছর হলো অন্য জায়গায় আসছো, এবার কামালের চোখ পড়েছে তোমার পরে। কামলা, কামাল এসে একটা আমার হচ্ছে, আমি আমার ছোট বোন বাসায়ও তো ছোট, একদম ছোট, এখন আমার বোনের 14 বছর বয়স, তো তখন ও অনেক ছোট, আমি বলতেছি আরো 7 বছর আগের ঘটনা। তখন সে আমার একটা গোসলের ভিডিও কিভাবে ধারণ করে আমি জানি না, এই ভিডিওটা আমার পরের দিন এসে রাত্রেবেলা দেখায়। দেখানোর পরে আমি তারপরেও তার প্রস্তাবে রাজি হই না। গোসলের ভিডিও দেখে, আড়াল আবডালে তোমার গোসলের ভিডিওটা করে এবং তোমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, তুমি ওর সাথে সেক্স না করো তাহলে এটা প্রচার করে দিবে। তখন আমি এগুলো বুঝতাম না যে প্রচার করলে কি হবে বা লোকজনের, শুধু বুঝতাম যে এই ভিডিওটা মানুষ দেখলে আমার খারাপ করবে, এটা বুঝতাম। আর তখন তো এত ফেসবুক বা এগুলো এত বুঝতাম না আমি। ওকে, পরে সে যখন ওভাবেও পারলো না, তোমাকে ব্ল্যাকমেইল করতেছে শারীরিক সম্পর্ক তোমার সাথে তৈরি করার জন্য, ওই ভিডিও দেখিয়ে, তোমার গোসলের ভিডিও, তারপর ব্ল্যাকমেইল করতেছে, যখন কোনোভাবেই পারলো না, তখন কি করলো, একদিন সন্ধ্যার সময় আমার ছোট ভাইকে মোবাইল চোর বইলা ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে একটা বাউন্ডারিতে আটকায় রাখে, আটকায় রাখা ও তার ম্যানেজার মাধ্যমে আমার খবর দেয়। তো আমার মারা তখন তো এত ফোন টোন থাকে না, আমার আম্মুদের কাছে, আমার কাছে একটা ফোন, ফোনটা বন্ধ, আমার ভাইয়ের কাছে কোনো ফোন নাই, বড় ভাইয়ের কাছে। তখন যখন আটকা রাখে আমি ওখানে যাই, যাওয়ার পরে দেখি ওই আমার ভাইয়ের নাক দিয়ে রক্ত পড়তেছে, কান দিয়ে রক্ত পড়তেছে, পড়ার পরে ওই লোক আমারে বলে, এখন যদি তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো তোমার বাইরে ছাইরা দেবো না। আমি ওই বাউন্ডারিটা একদম ফাঁকা, কেউ নাই, আমি খুব অসহায় পড়ে পড়ি, আমার বাইরে একটা করে বাড়ি দেয় আর কয়ে যদি শারীরিক সম্পর্ক না করো তোমার বাইরে ছাড়বো না। তখন এক পর্যায়ে সে ওখানে ওই কথাগুলো বলে আর নেশা করে, এক পর্যায়ে জোরপূর্বক আমার ভাইয়ের সামনে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, ওই ঘটনারও সে ভিডিও করে এবং আমারে বলে যে এই কথা আমার ভাইয়ারে আর আমারে বলে, এই কথা কাউরে জানাইলে আমাদের পুরো ফ্যামিলি শেষ করে দিব, আমরা যেহেতু ভাড়া থাকি কেউ নাই, আর আমি ওই ভাই কাউকে কিচ্ছু বলি না, আমার ভাইয়া আর আমি ওই ছেড়ে আসি। এরকম ওই ভিডিও আর গোসলের ভিডিও দেখে তার মানসিক অত্যাচার চলতেই থাকে, সে সবসময় নেশা করত এবং মানুষের সামনে আমার বলতে হইতো যে সে আমার বড় ভাই, আমগো গার্জিয়ান, যেখানে যাই তার সাথে যাইতে হইতো, আমাদের পুরো ফ্যামিলির দায়িত্ব তার মানুষের সামনে তাকে ভালো
প্রেজেন্ট করতে হইতো, না হইলেই সে মদ খেয়ে আইসা মাইদর করতো। এরকম কিছুদিন চলে। লাবণী, তুমি যেটা বললে যে এই কামাল এই ছেলে নিজেকে তোমাকে তোমার ভাই হিসেবে বা তোমাদের লোকাল গার্জিয়ান হিসেবে এস্টাবলিশ করতেছে এবং সেই সাথে শারীরিক সম্পর্ক করার জন্য তোমার ভাইকে মারধর করে, মুখ দিয়ে রক্তাক্ত অবস্থায় তুমি তোমার ভাইকে দেখো, এই অবস্থাতে সে বলে যে ওকে আমি খুন করে ফেলবো তোমার ছোট ভাইকে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ওর সাথে শারীরিক সম্পর্ক না করবে, এবং একটা পর্যায়ে গিয়ে একরকম জোর করে তোমাকে ধর্ষণ করে সেই ছোট ভাইয়ের সামনে। এবং তুমি বলছিলে বড় ভাই, মানে আমার দুই ভাই, ভাইয়া দুইটা বড়, আমরা দুই বোন ছোট। ওকে, তোমার ভাইয়ের সামনে তোমাকে ধর্ষণ করে এবং পরবর্তীতে এই শারীরিক সম্পর্কটা কন্টিনিউ করতে থাকে, তোমাকে ব্ল্যাকমেইল করে তোমার গোসলের দৃশ্য যেহেতু সে ভিডিও করেছে এবং তোমাকে যে সেক্স করেছে সেই ভিডিওটা, এটাকে ব্ল্যাকমেইল করে তোমার সাথে অনবরতভাবে সেক্স করতে থাকে এবং এটা এবং আশপাশে দেখায় যে তুমি সে তো তোমার ভাই এবং তোমাদের লোকাল গার্জেন, এইভাবে নিজেকে এস্টাবলিশ করে চারিদিকে। পরে এভাবে তার মানসিক অত্যাচার চলতেই থাকে, তার অত্যাচার সহ্য না করতে পারে। এর মাঝখানে 3 বছর পরে আমি আমার স্বামী বলে যে আমি আমার ভুলটা বুঝতে পাইছি। 3 বছর পরে সে আমার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে সে বলে জুয়েল কি করি, আমার তো এরকম বহুদিন এক্সপিরিয়েন্স হয় না ভাব, আমাদের যে অবস্থা বিশ্বাস করছি আমাদের শ্রোতা বন্ধুদেরও সেই অবস্থা, এমন কমেন্টও আমরা দেখতে পাচ্ছি, আপনি নিজেও দেখছেন। আমার ইচ্ছে করছিল যে এই কমেন্ট আপনার কাছ থেকে দূরে রাখতে চাচ্ছি, কিছু কমেন্ট শেয়ার কর। আমি কি করি আমি তো বুঝতেছি না, আমি আমি এটাও তো সত্য জুয়েল, আমরা বহু বছর আমরা এই প্রোগ্রামে আছি 13-14 বছর, এরকম এক্সপিরিয়েন্স কি করেছি আমরা কখনো, এখনো এখনো হয়নি, এবং আমাদেরও তো সহ্য করবার ক্ষমতাটা থাকতে হবে। আমি জনিত হচ্ছি বাবজান, আমরাও পারছি না। কিছু কমেন্টস তুই পড় আর কি, আমি তো বুঝতেছি আমার ব্রেন হয়তোবা লাবণীর গল্পটি অনেককেই এক ধরনের অস্বস্তিতে ফেলে দিচ্ছে, কারণ অনেক শক্ত পাথর মানুষও আজকে কিন্তু ইমোশনাল এবং সেই কমেন্টসগুলো দেখতে পাচ্ছি। আমাদের একটাই কোশ্চেন, গুরু এই সমাজটাকে কখনো ভালো হবে না? না হবে না, হবে না। সে সমাজের পরতে পরতে নোংরামি, দুর্নীতি, ঘুষ, জেনা, এ সমাজ এত সহজে ভালো হবে? মানুষ নামের এই জানোয়ারগুলির ধ্বংস এবং তাদের কারো ক্ষেত্রে মৃত্যু কামনা করেছেন, কামনা করতেই পারে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, যেটা নপুংসুকের চাওয়া আমরা ব্যবস্থা করতে পারি না। নপুংসুকের চাওয়া, স্রষ্টা কোনোদিনই বলেনি অন্যায়কে তুমি গ্রাহ্য করো, স্রষ্টা বলেছেন অন্যায়ের প্রতিবাদ করো, রুখে দাঁড়াও। এই রুখে দাঁড়ানোর মতো মানুষের শক্তি, সেই জজবা, সেই ইমানি জজবা, এটা কারোর মধ্যে নাই, এটা হবে না। আননেসেসারি কমেন্টস এই সব ধরনের করে কোনো লাভ নেই। এই বিষয়টি কত লজ্জার, এবং আমাদের বন্ধুরাও বেশ লজ্জিত এবং ওর জন্য শুভকামনা সমবেদনা এমন অনেক কিছু, সেই সঙ্গে ধিক্কার সেই মানুষগুলোর প্রতি এবং এই পাপীদের। হ্যাঁ, ওই সমবেদনা, এই সমবেদনা শব্দের মধ্যে আটকায় থাকতে হবে। আমরা কোন রকমের ভূমিকা রাখতে পারবো? উই আর বিকাম এক্স্যাক্টলি, আমরা নপুংসুক এবং হিজড়া টাইপের একটা ক্যারেক্টার, আমরা চাইলে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না। ওই কামালদের চোখে চোখ রেখেও দেখে প্রতিবাদ করতে পারি না যে তুমি চাইলেই লাবণীর মতো এই মেয়েদের সাথে নোংরামি করতে পারো না। ওই স্বামীকে বলতে পারি না যে শালা তুই তো হিজড়া দে, তুই কি চাইলে এর ওই মেয়েটারে কি বিয়ে করছিস সেভাবে পরকিয়া এভাবে তার দেহ ব্যবসা করানোর জন্য, অথবা সেই শাশুড়ি ননদের কাছেও আমরা গিয়ে বলতে পারি না। আমরা খুবই ভদ্র এবং টিপিক্যালি খুব ভালো টাইপের মানুষ, রাইট? এসব সাবজেক্টের মধ্যে নিজেকে ঢোকাতে পারি না। ইন আদার সেন্স আমরা আসলে ভদ্র বা অনেক টিপিক্যাল লক্ষ্মী টাইপের মানুষ না, আমরা হচ্ছে হিজড়া। তারপর পরে আর দু একটা কমেন্টস নেই জুয়েল, কিছু প্রশ্ন এবং কিছু কমেন্ট তো রয়েছে। আইনের আশ্রয় নিতে পারতো, আশ্রয় নিয়েছে, এই ঘটনাগুলো পরবর্তীতে আসবে, আইনের আশ্রয় নিয়ে যে ওভারনাইট সবকিছু সলিউশন হয়ে যায় এটা এত সহজ না, এটা সবাই জানে। খুব স্বাভাবিকভাবেই ব্ল্যাকমেইলিং এবং ধর্ষণের যেই অজুহাতটি ধরা হয় যে ধর্ষিত হয়েছে তাকে দায়ী করা হচ্ছে, এখানেও একজন বন্ধু লিখেছেন কে সেটা,
এত বেশি কমেন্ট কিছুক্ষণ পর ওকে তোমার কি জানা নাই যে ধর্ষণ বা এসব ভিডিও ক্লিপ ই করে মেয়েদেরকে অ্যাবিউজ করা হয়? তুমি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ধর তকমা লাগিয়ে ওই মেয়েটিকে টেকনিক্যালি ভিডিও করতেছো, ওই মেয়েটিকে তখন ভাবতেছেই কিন্তু যে তুমি তার স্বামী, গাছকে সাক্ষী রেখে যেহেতু তাকে বিয়ে করেছো তাই তোমার কাছে সব কিছু সঁপে দিচ্ছ, তুমি টেকনিক্যালি তার ভিডিও করতেছো এবং পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করতেছো তার টাকা খাওয়ার জন্য এবং তার শরীরটাকে সারা জীবন ভোগ করার জন্য। এটা কি নতুন কোনো গল্প? আর অবাক করার মতো তৌফিকুল ইসলাম লিখেছেন, এত কিছু কখনোই হতো না যদি সে শরীয়ত মতো পর্দা করে চলতো। লাবণের গল্পটা, ওর নাম তৌফিক। তৌফিক সাবধান হয়ে যা বাপ, 2 টাকার MB কিনে 3 টাকার ডেলিভারি দিচ্ছিস তাই চাইলে যে কোনো কিছু বলা যায় না, সাবধান হয়ে যা বাপ। আল্লাহ রাব্বুল আলামিন, শরীয়ত, আমি বারবার বলতেছি ধর্ম, ইসলাম এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই। আমাকে যদি কাট কাট করে কেটে দেওয়া হয়, আমি যত, আমি রোজা কখনো মিস করি না, নামাজ ঠিক মতো পড়া হয় না, বাট আমার প্রত্যেকটা রক্ত আর প্রত্যেকটা কলিজা থেকে এই 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 সাক্ষী দেবে যে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বিকল্প কিছু নাই। আর শরীয়তের দোহাই দিয়ে যেসব ডায়লগবাজি করিস, কি নাম ওর? তৌফিক। তৌফিক, বাপরে বাপ, এই ডায়লগবাজি করিস না বাপ। বিশ্বাস কর, যখন তুই ডায়লগবাজি করতেছিস তখন শরীয়তের মধ্যে থেকে এসব নোংরামিগুলো করার সুযোগ নিচ্ছে যারা হায়ানার মতো, যারা পিসা, যারা মানুষরূপী কুত্তা টাইপের, এরা কিন্তু এর মধ্যেই সুযোগ নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের ডিকটেটেড যে পথ, এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু হতে পারে না। শরীয়তের কথা দোহাই দিয়ে নিজেকে এত শুদ্ধ প্রমাণ করার কোনো কারণ নাই তৌফিক। সঠিক থাকার পরেও, ভালোভাবে চলার পরেও এই ধরনের ঘটনার সম্মুখীন অনেকেই হতে হয় তৌফিক। নিজের পরিবারে এই ঘটনাগুলোর এক্সপিরিয়েন্স না করলে তুই বিশ্বাস করবি না বাপ। শরীয়ত তোর ব্যক্তিগত কোনো জায়গায় না তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিনকে তুই একান্ত নিজের মতো করে কোনোভাবেই পেট্রোনাইজ করতে পারিস না, কেউ তোকে অধিকার দেয়নি তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের জন্য, আমি এখনো বিশ্বাস করি, আগে অনেক বেশি করে কথা বলতাম, লোকে বলতো যে আমি মনে হয় মাদ্রাসার ছাত্র, আমি এখনো বিশ্বাস করি পৃথিবীতে একজন অবশ্যই প্রডিউসার আছেন যিনি সমস্ত মাখলুক আর পৃথিবীকে তৈরি করেছেন, তিনি সমস্ত শক্তির আধার, তিনি আমাদের মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তুমি ক্ষমা করে দিও যদি আমার কোনো ভুল থাকে, বাট তোমার চাইতে শক্তিশালী, তোমার সাথে চাইতে সর্বশক্তিমান কেউ নাই, বাট মামুদ রে তোর পৃথিবীতে এসব ঘটনা ঘটতেছে এটা সত্য, আর আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করতেছি যাতে করে মানুষের সম্বিত ফিরে পায়, মানুষ যেন নতুন করে ঘুরে দাঁড়ায়, এসবের বিরুদ্ধে যেন মানুষ প্রতিবাদ করে, কেউ করছে বা না করছে সবার জন্য হিজড়ার ভূমিকা না চলে যায়। ইসলামের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তের চাইতে মূল্যবান কিছু নয়, অফকোর্স আমরা বিশ্বাস করি। এই মেয়েটুই কিন্তু পর্দা করে, আমি যতটুকু দেখেছি এখানে, আমি জানি আমি তোর জীবনের সাথে মিশে নাই, কিন্তু তারপরেও এসবের ঊর্ধ্বে থেকে কিছু মানুষ নোংরামি করার জন্য এই কাজগুলো করে। তো ফেক, এ ধরনের কথা চাইলে যেন না বলা হয়। আরো কয়েকটা টেক্সট। জিহাদ লিখেছেন, সব প্রমাণ সহ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, জিহাদ কি ধরনের প্রমাণ? জিহাদ কই? আজকের লাবণীর কোনো বিষয় নিয়ে? জিহাদ, জিহাদ কি? আপনার কিছু লাবণী কেউ? জিহাদ, জিহাদ, ওকে ওকে, কলে নেওয়া যায় কোনোভাবে? জিহাদ, আপনি প্রয়োজনে আপনার নাম্বারটা আমাদেরকে মেসেঞ্জারে পাঠান, আপনার নাম দিয়ে মেসেঞ্জারে আমাদেরকে টেক্সট করুন, কি ধরনের প্রমাণ অথবা আমাদের আমাদের যে আমাদের যে নাম্বার 01849049904, এখানে আপনি আপনার নাম্বারটি সেন্ড করুন এবং আপনার নামটি লিখুন 01849049904, 01849049904। যারা প্রোগ্রামে আসতে চান তারাও যোগাযোগ করতে পারেন। আর জিহাদ কি স্পেশালি বলছি, আমরাও জানতে চাই যে মেয়েটি বলতেছে এবং এক পর্যায়ে এটাও বলেছে যে আমার জিব্বা কেটে না হোক, আমাকে মেরে ফেলা হোক, আমার জন্য এখানেই মৃত্যু ঘটে, আমি যদি মিথ্যা কথা বলে থাকি। তোমার কাছে কোনো তথ্য থাকলে প্লিজ শেয়ার করো 01849049904। জিহাদ, তোমাকে অনুরোধ করতেছি প্লিজ কমিউনিকেট উইথ আস। দেন আর কোনো কমেন্টস? নাও নাও নাও। সো স্যাড স্টোরি, এবং লিখেছেন, এত কষ্ট আপু কিভাবে নিয়ে দিন পার করেছে? এই সমাজ, গুরুর কাছে প্রশ্ন করেছেন, গুরু এই সমাজ কবে ঠিক হবে? ঠিক হবে না। এই সমাজ কারে দিয়ে তৈরি হয়? গরু ছাগল কুকুর বিড়ালকে দিয়ে সমাজ তৈরি হয়? আপনারে আমারে দিয়ে? আমি আপনি কোনোভাবেই চোখের চোখ রেখে ওদেরকে বলতে পারতেছেন এটা অন্যায়, এটা তুমি করতে পারো না,
কার কথা বলবো? আমি নিজেই তো সেফগার্ডে থাকি, আমি বলতে পারছি না যেটা অন্যায় এটা কার সাথে করো না। কারণ আমি আর বাচ্চার বইয়ের কথা ভাবতেছি, দিন শেষ আমার সেফ এবং নিশ্চিন্ত একটা জীবন চাচ্ছি। এভাবে কি সঠিক জীবন পাওয়া যায়? এর জন্য বিপ্লব প্রয়োজন, এর জন্য আসলেই একটা রিভার্স টাইপের ক্যারেক্টার প্রয়োজন, যারা বলবে চোখে চোখ রেখে, তুই অন্যায় করেছিস কালাম, এটা করতে পারিস না। ওর স্বামীরে বলবে যে তুই এটা অন্যায় করছিস, এটা করতে পারিস না। অথবা তার শাশুড়ি এবং ননদকে বলবে, তোরা দেহ ভাবাবশ করিস, তোরা নোংরা, তাই এই মেয়েটিকে তাতে বাধ্য করতে পারিস না। আর কেউ লিখেছেন, আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই তুমি সুবিচার পাবে। সুবিচারের জন্য ওই মেয়েটি অনেক জায়গায় ঘোরাফেরা করেছে। পুরো কি বলবো, মুখের কোনো ভাষা নেই, কোনো কিছু কি করা সম্ভব ওর জন্য? অনেক লিখেছেন, না পারি না। সম্ভব হলে কি হওয়া উচিত? ওই ছেলেটার ইনভেস্টিগেট করা উচিত। সম্ভব হলে কি করা উচিত? ওই শাশুড়ি এবং ওর নানদ ননদকে, ওদেরকে নিয়ে একটা ওদের পোর্টফোলিও উন্মোচন করে দেওয়া উচিত। সম্ভব হলে কি করা উচিত? কালাম, যার প্রসঙ্গ সে বলতেছিল, তার টোটাল পোর্টফোলিও উন্মোচন করা উচিত। আমার সাহস নাই, বড় দুঃখী, দুর্বল এবং হিজড়া টাইপের মানুষ আমি, তাতা থাই থাই টাইপের, এরকম ঠাস ঠাস, এজন্য আমার সাহস নাই। না হলে আমি ওদেরকে উন্মোচন করে দিতাম। করে দিলে কি হতো? আর দশটা মানুষ ভয় পেত এই ঘটনা ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে। আমার সাহস নাই, আমি দুর্বল হিজড়া টাইপ, হিজড়া হতে সাম। আর গুরু, আপুটা আসলে অনেক সহজ সরল, এই জন্যই তার জীবনে এত। কিভাবে সহজ সরল? ভালোবাসলো একটা মেয়ে ছেলেরে, ভালোবেসে বিয়ে করে গেল। কি জানতো যে শাশুড়ি আর নরদেহ ব্যবসা করে, ওরে বাধ্য করবে, অন্য মানুষের কাছে 20,000 টাকা বেচে দিবে, অথবা ওখান থেকে পালিয়ে আসলে যার কাছে যাবে সেখানে একটা মানুষ এসে তার সাথে জোর করে তাকে ব্ল্যাকমেল করে, তার ভাইকে মারধর করে তাকে জোর করে দিনের পর দিন সেক্স করবে। সরলতা কি আছে আমার জানা নাই। নেক্সট, অনেকেই বাংলাদেশের এমন অনেক বোনকে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয় এবং এভাবেই নির্যাতন শিকার হয়। দেখছি না, টিকটকার স্টকের স্টার, বিভিন্ন রকম স্টারডামের ই করে ইন্ডিয়াতে নিয়ে যে বিক্রি করছে, বহির বিশ্বে স্পেশালি মিডল ইস্টে যে ধরনের ভিডিও আমাদের সামনে আসে, কি টাইপের নোংরামি শেখরা তাদের সাথে করে, এভাবে বিক্রি করে দেয়। এবং বাংলাদেশেও কাজে ধান্দা করে ওদের সাথে এ ধরনের সেক্স এবং এ ধরনের প্রবঞ্চনা করে, শারীরিক সম্পর্ক স্থাপন করে। সত্য তো, কি খারাপ কথা বল না? ঠিক আমাকে দেখাচ্ছি, পড়ে ফেল, আই ডোন্ট মাইন্ড। মানুষের মানসিকতা এতটা খারাপ কি করে হয়? তুই এটা পড়লি না অন্যটা পড়লি? এই জাতি, না না ওইটা পড় যেটা আমাকে আগে দেখাচ্ছিলি, কি বলছে ওখানে আমার সম্বন্ধে? না না না, আমাদেরকে কিছু না, তোর প্রোডিউসারের, তুই তুই আমার সম্বন্ধে যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলি কি, ওইটাই পড়। আমারে বলছে যে চোর এটা একটা, না না অবশ্যই এমন কিছু না। কি ওটাই পড় না, তোকে বলতেছি তো আমি পড়তে। মোরসালিন সে লিখেছে যে, আমি বিশ্বাস করি যে এমন ঘটনা ঘটে, কারণ আমি নিজেও মডিফাই ঘটনা। তুই তো না পড়ে ওটা আমাকে দেখাতে চাচ্ছিলি যে পড়বো কিনা, প্লিজ পড়। আমার সম্বন্ধে যে কথাগুলো বলছিস সেটা পড়ে না, আপনার সম্বন্ধে না, দুইটা কথা, কোনো কথা নেই। আর স্ট্রিমে আমরা আসলে সবগুলি কমেন্ট, দুইটা 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 আমার সম্বন্ধে পড়, নোংরা কথা। ওই যে কার সম্বন্ধে অনেক কথা বললাম, ও বলেনি কিছু কথা, নোংরা কথা নেই না, পড় না কেন ভাই আমার। আচ্ছা, আমি তো পাগলা হয়ে গেছি আজ, আমি তো এরকম স্টোরির সামনে পড়িনি কখনো। ব্রেন প্রকে বলেছেন যে কি একটু ঠান্ডা হতে, রিল্যাক্স, ঠান্ডা, আচ্ছা ঠান্ডা, ঠান্ডা হতে, উত্তেজিত না, আচ্ছা ওকে, ঠান্ডা যদি হই তাহলে সত্য কথাগুলো বলবো না, ঠান্ডা হলে বলবো যে ইয়া দেশটা ভালো চলতেছে, সব ঠিক আছে, কোনো নোংরামি নাই এবং সব কিছু শুদ্ধভাবে চলতেছে, এটাই, এগুলোই শুনতে যাচ্ছে তোমার মুখ থেকে। হ্যাঁ সত্য, আর আমি নিজে চাইলে সব করতে পারি, অনেক কিছু করতে পারি, এগুলো শুনতে যাচ্ছে? এগুলো তো মিথ্যা কথা। আমি তো বললাম যে আই এম দ্য রিফ্লেকশন অ্যান্ড অফকোর্স দ্য নিউ ভার্সন অফ হিজড়া, আমি চাইলে এইসব জিনিস করতে পারি না। উচিত ছিল এই মেয়েটির সাথে যে ক্যারেক্টারিস্টিকগুলো নাম আসতেছে তাদের পোর্টফোলিও উন্মোচন করা এবং তাদেরকে আমাকে স্টুডিওতে নিয়ে আসা, এটা তো উচিত ছিল। আমি কি পারবো? আমার সাহস নাই, তাই আমি সেফগার্ড খেলতেছি। তাই আমরা ব্যবস্থা করতে পারি তাকে, আমি তো না, আমার তো সাহস নাই, নালে তো আমি ওদেরকে নিয়ে আসতাম। আমরা কি এই ব্যক্তিটাকে ফোনে নিতে পারছি এই মুহূর্তে? ও তো আসবে না, বাট আমরা কি চাইতাম না ওর ডিটেইল ইনফরমেশন নিয়ে এখানে উন্মোচন করে দিতে পারতাম তো? আমার সাহস নাই, দিন শেষ আমাকে বাড়ি ফিরে আমাকে যদি আবার রাস্তাঘাটে, আচ্ছা কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা এগুলো আসবে। আর কোনো তথ্য আমি বলি? আর কোনো তথ্য দিবি না? শেষ লাবণী, পরে হচ্ছে আমি যেহেতু আমার বাবা আরেকটা বিয়ে করছে, বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ভাইয়া গার্মেন্টসে চাকরি করে, খুব সাদা মাটা সম্পর্ক না থাকার কারণ তুমি বলেছো যে তুমি যেহেতু ওই ছেলেটির সাথে সম্পর্ক বিয়ে করে আসছো, সেই তারপর থেকে সে যোগাযোগ রাখে। হ্যাঁ, এবং বাবা ছেলেটিকে দেখতে অনেক ভালো তুমি বলছিলে, রাইট? কে, আমার হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি। এবং তোমার পছন্দ ছিল এবং বিয়ে করে আসছো, দোষের কিছু না। তারপর তো তারপরে এরকম আমি থানা লাস্ট মানে তার অত্যাচারটা সহ্য না করতে পেয়ে
আমি আমার স্বামীর কাছে 3 বছর পরে আবার ব্যাকে যাই কিন্তু আচ্ছা আমার প্রোডিউসারের সাথে এই ফাঁকি একটু আলাপ করব লাবণী তুমি কন্টিনিউ করতে থাকো দুটো মাইক্রোফোন অফ করো আমি বলবো এরপরে আমি হচ্ছে আমার ওরা আমারে অনেক মানসিক টর্চার করে মানসিক টর্চার করতে করতে একটা সময় পরে আমি থানায় অভিযোগ করি সহ্য না করতে পেরে পরে এলাকার 4-5 জন মিলে একটা বিচার কইরা দেয় সে যেহেতু অনেক মারধর করে মারধর কইরা আমারে হসপিটালে ভর্তি করে যেহেতু আমি তার প্রস্তাবে আর রাজি হচ্ছি না যে ভিডিও মিডিও আমি তার অত্যাচার সহ্য করতে না পাইরে বলি যে ভিডিও মিডিও সব ছাইরা দেন আমি আর আপনার অত্যাচার সহ্য করতে পারি না তখন সে আমার অনেক মারধর করে এবং আমার হসপিটালে ভর্তি হইতে হয় আমি তখন গাজীপুর থানা তখন ওই প্রথম আমি তার নামে অভিযোগ করি থানায় অভিযোগ করার পরে একজন ওখান থেকে আমার এই এলাকারই 4-5 জন গণ্যমান্য ব্যক্তি গিয়ে হসপিটাল থেকে আমারে নিয়ে আসে বলে আমরা যদি ওর বিচারটা কইরে দেই তোমার তো মামলা মোকদ্দমার কোনো দরকার নেই পরে ওই গণ্যমান্য ব্যক্তিরাও থাকে এবং মামলাটা যার আন্ডারে থাকে সে হচ্ছে এসে আমার একটা ওনার সঙ্গে মীমাংসা করে দেয় দেওয়ার পরে তার অত্যাচার এইভাবে চলতেই থাকে মানে একটা কিছু ঘটলো আর সিম্পলি মীমাংসা করে দিল হ্যাঁ কোনো শাস্তি পেল না সে না আমার হসপিটালে মাইরা ধইরা না আমার আর কিছু বলার নাই তো মীমাংসা করে দেয় কিছু কমেন্টস বলবি কমেন্টস এর ফিডব্যাক দিব যেহেতু আমরা ওখানে ভাড়া থাকি না আপনাকে বলতেই হবে কোনটা এই যে বিষয়টি ও মীমাংসা করে দিল নিয়েছে মীমাংসা করে দিল তো মীমাংসা করে দিবে সে ম্যানেজ করবে এটার জন্যই তো বাংলাদেশ আছে রাইট এগুলো তো চলতেছে না হলে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটে কিভাবে লাস্ট এরকম ভাবেই চলতেই আছে চলতেই আছে লাস্ট হচ্ছে ওই লোকের সঙ্গে তো আমাদের গুড রিলেশন বজায় রেখেই চলতে হচ্ছে যেহেতু তার কাছে হ্যাঁ তার কাছে আমার ভিডিও আছে ইয়া আছে সবকিছু থাকার কারণে ওনার সঙ্গে বাড়াবাড়িও করতে পারতেছি না সেই মুহূর্তে আমি কামালের কাছে ভিডিও আছে ওই যে ওর গোসলের ভিডিও এবং সেই সাথে ওকে যে সেক্স করতে ভয়ের উপস্থিতিতে সেই ভিডিও আমরা তো মেরা ভাইয়া মানে হয় কি আমরা এখন এই যে এখন আমার জন্য সাপার করতেছে আমার ছোট বোনটাও 14 বছরের ওর লাইফটা কিন্তু শেষ আমার বোনের একটা ভালো ঘরে বিয়ে দেওয়া সম্ভব না আমার বোনটারে সবাই এমনও হয় যে হাত ধরে বলে তোরে দর্শন করলে কি তোর বোনের মতো তুইও মামলা দিবি নাকি এরকম কথা আমার বোনটারে শুনতে হয় আমার 4 বছরের একটা ছেলে আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট পরে এই লাস্ট আমরা এই 10 মাস আগে আচ্ছা একটা সেকেন্ড তানজিন খানকে কি কোনোভাবে কলে নেওয়া যায় আপনি তানজিন খান আপনি আমাদেরকে স্ট্রিমে কমেন্ট করেছেন না না স্ট্রিমে না আমরা এখান থেকে কি ওকে ভিডিও কলে কল দিতে পারি কিনা যে গ্রুপ কল করা যায় না ফেসবুক থেকে একটু তো জানা দরকার তানজিন খান পারি আমরা পারি পারা উচিত তো মেসেঞ্জারে আমরা নক দিচ্ছি আপনি রেসপন্স করুন প্লিজ বলছি যে প্রোডিউসার আমি বলছি যে তানজিন খানকে কি আমাদের এখান থেকে ভিডিও কলে নিতে পারি আমরা ব্যাক এন্ডে নিতে পারি বাট নিতে পারি ভিডিও কলে নিতে পারি না সরাসরি কল হিসেবে নিতে পারি না তানজিন খানকে দেখো তো কমিউনিকেট করা যায় কিনা ফোনে আনতে পারি তানজিন খান আমি মেসেজ ও যে যেটা বলছে যে ওর কিছু অবজারভেশন আছে দোষ আছে দোষটা কি এটা জানতে চাই ওর কাছে ওকে লাবণী তারপর তারপর এই গত 10-12 মাস আগে তার সঙ্গে যেহেতু আমাদের গুড রিলেশন রাইখেই যাইতে হয় রাখার পরে আমরা একটা বাড়ি কিনি ও এর মাঝখানে মানে আমরা কিছু বলতে পারি না এই কারণে যেহেতু আমরা ভাড়া থাকি আমরা এই এলাকায় 21 বছর 21 বছরের মধ্যে আমরা 20 বছরই ভাড়া থাকি ভাড়া থাকাতে হয় কি পাশের রুমেও তো ভাড়াটি থাকে কিন্তু ওই লোককে আমি অনেক মানে মাইট ধর অনেক অত্যাচার মানে হয়েছে যে তার সঙ্গে এই যেমন মাঝে মাঝে আমি প্রতিবাদ করছি তার অত্যাচার যখন সহ্য করতে পারিনি প্রতিবাদ করছি এটা পুরো এলাকায় জানে মানে আমি ওনার গায়ে পর্যন্ত হাত তুলছি আচ্ছা এই ফাঁকে আমাদেরকে নিজি নিউজের ক্লিপগুলো কি সব আছে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল আমি অফকোর্স বাংলাদেশকে বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের এটাকে আমি নিজের পাছুয়াড়া নিজের ব্যাক ম্যানেজ করার জন্য চেষ্টা করতেছি প্রোডিউসার একদমই না
তবে সত্যই যে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশ অনেক দারুণ একটি দেশ সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু বাংলাদেশের ভেতরে যেসব কাহিনীগুলো চলতেছে সে ব্যাপারেও কোনো সন্দেহ নাই। এটাও সত্যি যে আইনের আশ্রয় তিনি নিয়েছেন সে প্রসঙ্গে তিনি আসবেন, এবং মিডিয়া থ্রু দিয়ে কিন্তু এই তথ্যগুলো বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, সেগুলো আমরা ভিডিও স্ট্রিমিংয়ের থ্রু দিয়ে আমাদের ফেসবুকে আমরা দেখাবো। এবং একবার না বারংবার বলতেছি যে আসলেই তো সরকার বা রাষ্ট্রযন্ত্রের পক্ষে বা ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষে 18 কোটি দেশের মানুষের এই দেশটারে সব কিছু সামাল দেওয়া সম্ভব না। সবগুলো আমরা হয়তো ভিডিও একটা একটু করে দেখাবো, আপনি একটু নিয়ে আসেন এবং ওটাও দেখবো। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি 18 কোটি মানুষের এই না ব্রেক ট্রেক নাই 18 কোটি মানুষের এই রাষ্ট্রযন্ত্রকে চালাতে গিয়ে ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন প্রতি মুহূর্তে অস্বস্তিতে পড়তেছে, কষ্ট হচ্ছে, বা তারা হয়তো সেইভাবে সামাল দিতে পারছেন না, তারপরও তাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন। তবে এসবের বাইরেও অনেক ঘটনা কিন্তু অহর্নিশ ঘটে যাচ্ছে, যেগুলো ওকে কালকের নিউজ। এটা কোথায় আপনার নিউজটা একটু বের করে দেন, এটা হচ্ছে কি কালের কণ্ঠ, কোথায় আপনার নিউজটা, আপনার নিউজটা একটু বের করে দেন। মূল্যবোধের চরম অবক্ষয়, পরিবার বাড়ছে অপরাধ, কোথায় আপনি একটু আমাকে বের করে দেন। এবং আমরা জানাচ্ছি যে যে কথাগুলো বলছি একতরফাভাবে আদৌ সঠিক নাকি বেঠিক বলছে, যদিও লাবণী বলেছে যে আমি যদি এতটুকু ভুল বলে থাকি আমার জন্য মৃত্যু ঘটে এখানে। তো এইসব আবেগের কথার বাইরে সে যে কমিউনিকেট করেছে সেগুলো যে বিভিন্ন মিডিয়াতে একটা রিফ্লেকশন আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো, সে যে মামলা করেছে সে যে আইনে আশ্রয় নিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। বাট পাশাপাশি এটাও বলে রাখি, এটা এই যে জামিনে বেরিয়ে ধর্ষকের শিকার নারীকে হুমকি দিচ্ছে ধর্ষকরা, এটা কি আপনার? ওকে দৈনিক ইত্তেফাক দেখান, ভিডিও দৈনিক ইত্তেফাকের এই এই কলামটা একটু দেখান। আচ্ছা, ভয় আর টাকায় ধর্ষণের মীমাংসা, এটাও একটু দেখাও, এটা কোথায়? কালের কণ্ঠ, কালের কণ্ঠ। আচ্ছা এটা দেখো, ইত্তেফাকটা দেখালে তারিখটি হচ্ছে প্রতিদিনেও আসছে কিন্তু ওইটা আমি পাইনি। কালের কণ্ঠ ভাইয়া বলছো এটা কালেক্ট করে নিউজটা একটু অংশবিশেষ পড়ে শোনা। আমি একটু বলি, বাংলাদেশ প্রতিদিনের দুঃখিত কালের কণ্ঠের 23 জুন 2021 এর যেই সংখ্যাটি পড়ে শোনা, সেখানে পৃষ্ঠা নম্বর 3 সেখানে রয়েছে এই খবরটি এবং সেটা চতুর্থ কলামে রয়েছে, ভয় আর টাকায় ধর্ষণের মীমাংসা। লাবণের নাম এসব মেনশন আসছে, ওগুলো একটু পড়ে শোনাও। আচ্ছা জয়পুরহাটের এটা কি? না না, এই যে এটা এখান থেকে, এটা এটা কি? এটাই তো নিউজ, ভয় আর টাকায় ধর্ষণের মীমাংসা, গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে মারধর, আসামি না ধরার অভিযোগ। এই যে পুরো ডিটেইলস একটু পড়ে শোনা, পড়তে থাকো প্রথম থেকে। ওইটা কি কালের কণ্ঠটা দিছি আমি? হ্যাঁ হ্যাঁ, কালের কণ্ঠ এটাই তো না? ভয় আর টাকায় ধর্ষণের মীমাংসা, এটা এটা কি? এটা আপনার নিউজ তো, ভয় আর টাকায় ধর্ষণের মীমাংসা, পড়ে শোনা। লাবণীর নামটা কোথায় আছে একটু দেখো। আর নাই, আসামির নাম আছে ওটাতে, ওগুলো নে দাও। এটা তোমাকে মেনশন করে লেখা, রাইট? আচ্ছা দেখো একটু স্টোরিটা পড়ে যা, শুনে যাও যে আমরা কতটুকু কাছাকাছি আসতে পারি। জয়পুরহাটের 5 বিবিতে এক স্কুল জয়পুরহাট ছাত্রীকে পালিয়ে বেড়াচ্ছেন, মামলার পর আসামি গ্রেপ্তারও হয়েছিল, 26 দিন পর জামিনে ছাড়া পায়। এরপর এরপর থেকে ধর্ষণের শিকার ওই নারীকে এলাকা ছাড়া করতে উঠে পড়ে লাগে ওই ধর্ষক ও তার সহযোগীরা। পালিয়ে থাকা ওই নারী ধর্ষক তার সহযোগী মানে কি? কামাল, কামাল এবং ওর সহযোগীরা। ওকে, তারপর ধর্ষণের শিকার ওই নারী কারণ বাজার খুঁজে, অসুবিধা নাই, সময় আছে তো, পড়ো তুমি, পড়তে থাকো। কারওয়ান বাজার ইত্তেফাক কার্যালয়ে এসে তার উপর অমানসিক নির্যাতনের বর্ণনা দিয়েছেন। মা আর নবম শ্রেণী পড়ুয়া ছোট বোন এলাকায় থাকলেও প্রভাবশালী ধর্ষকদের হুমকিতে তারাও চরম আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। দ্রুত ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এক সন্তানের জননী এই লাবণী। নাম বলছে না, নামটা আমি বললাম। এক সন্তানের জননী, তোমার 4 বছর বয়সে বাচ্চা। আমরা একমাত্র তার নামটি বলেছি কারণ খুব স্বাভাবিকভাবেই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে ধর্ষণের কথাটা আসে না, আমরাও কিন্তু প্রেশার দিই, নিজে থেকে বলেছে তাই। ওকে, তারপর এবং লিখেছেন যে ধর্ষণের সময় ধর্ষক এবং তার সহযোগীরা শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে এবং তার 3 বছর একটি ছেলে রয়েছে। সেগুলোর পিকও আমি ভাইয়ারে দিছি যে জখম করছে। তার পার্সোনাল ছবি, ইন্ডিভিজুয়াল ছবি,
ইফ ইট ইজ প্রভাবশালী হিসেবে পরিচিত কামাল হোসেন, বয়স 48, তরকুল ইসলাম সবুজ, থানার ঘটনাটা দেখেন তো 49, যে নিউজগুলো করেছে তার মধ্যে স্বাধীন বাংলা, এদিকে বাংলাদেশ প্রতিদিন, আরেকদিকে কালের কণ্ঠ, আরেকদিকে ইত্তেফাক, এর বাইরে কোন নিউজ? যুগান্তর, পাঁচটি পত্রিকায় এটিকে নিউজ করেছে, পাঁচটা প্রথম সারির দৈনিক পত্রিকা, জাতীয় দৈনিক, এবং আমরা কয়েকটা নিউজ অলরেডি পড়ে শোনালাম, বাকিটা তো আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন নিউজে তার এই তথ্যগুলো আসছে, এবং অনলাইনে পাঁচটায় হয়েছে, আসামি ছবি সহ দিছে। ওকে, আমরা আসামি ছবি আমরা এখন একটু দেখি, অনেকে জানতে চাইছেন কে সে, আমরা তার পরিচয় করে যাই। ওকে, আমরা যাচ্ছি আমরা মূল প্রোগ্রামে। আমরা এই নিউজ যেটার ভিত্তিতে আমরা কথা বলতেছি এই মেয়েটির সাথে, তার ক্রেডিবিলিটি কেমন সেটি আমরা জানবার চেষ্টা করলাম, তারই অংশ হিসাবে কিছু নিউজ যেসব অনলাইন, স্পেশালি অনলাইন এবং প্রিন্ট মিডিয়াতে, কালের কণ্ঠ আমি যে তিনটা ওখানে দিছি, আর এগুলো হচ্ছে স্বাধীন বাংলাদেশ আর হচ্ছে যুগান্তর, মানে প্রথম সারির প্রত্যেকটা সবগুলো পত্রিকাতেই সেটা কভার করেছে, অর্থাৎ আমরা ধরতেই পারি যে কথাগুলো বলতেছে সে কথার ক্রেডিবিলিটি আছে, অনেকেই যোগাযোগ করতেছে, অনেকেই এই জিনিসটাকে নিউজ করেছে, এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অনলাইন পোর্টালগুলোতে প্রথম সারির সবগুলো পাঁচটা প্ল্যাটফর্মে এটা রিপ্রেজেন্টেশন হয়েছে। বাট এটা সত্য, আমরা চাইলেই কিন্তু আরেক পক্ষ যেটা ভিকটিম তাদেরকে আমরা রিপ্রেজেন্ট কিন্তু করতে পারি না, মিডিয়ার রেজুলেশনের মধ্যে এটা নাই, তার আগে বরং আমরা সুযোগ করে দিতে পারি তারা আদৌ নিজেদের পক্ষে কিছু বলতে পারে কিনা। আমাদের কাছে কি তাদের নাম্বার আছে যাদের সাথে তার ঘটনা? আমরা কার সাথে দেখাচ্ছিলাম, ওর স্বামীর সাথে নাকি কামালের সাথে? আমরা কার কার ছবি আমরা রিপ্রেজেন্ট করতেছিলাম? ইসলাম সবুজ। আমরা ওর সাথে সম্পর্কযুক্ত কারো ছবি কি এখানে রিপ্রেজেন্ট করেছি? না। হ্যাঁ, একজন ছেলের ছবি আমি দেখেছি, সে কে? আমরা এখনো পাবলিশ করিনি, আমরা কোনো ছবি পাবলিশ করিনি, ওর সাথে রিপ্রেজেন্টেশন কারো ছবি পাবলিশ করিনি। আমরা কাকে ফোনে নিতে চেষ্টা করতে পারি, কামাল আর তোমার স্বামী? না, আমার স্বামীর এর মধ্যে আমি আনতে চাচ্ছি না। কামালকে, কামালের নাম্বার আমরা একবার ট্রাই করি, যেহেতু আমাদের মিডিয়ার রেসপন্সিবিলিটির এখনকার আসামি দুইজন হচ্ছে, মানে আমরা ওখানে যাব, মিডিয়ার রেসপন্সিবল পারসন হিসেবে আমরা জিজ্ঞেস করতে চাই কামালকে যে আদৌ সে তার নিজের জায়গা থেকে কোনো কিছু বলতে চায় কিনা। জরুরি না যে আজকে বলতে হবে, যদি মনে করেন ভবিষ্যতেও আপনারা নিজেদের জায়গা পরিষ্কার করার জন্য কথা বলতে পারেন। এবং সেই সাথে আমরা যাচ্ছি পরবর্তী গল্পে, কামালের নাম্বারে কামালকে ট্রাই করতেছি, রাইট? কামাল হচ্ছে সেই ছেলে যার কথা বলতেছিলেন, যে আপনার জীবনের পরে এমন একজন ছেলে যে আপনার ভাইয়ের বাহানায় এসে আপনাকে ব্ল্যাকমেইল করে, আপনার গোসলের ছবি, একাধিক জিটি করি থানায়, তাকি কালামের বিরুদ্ধে অভিযোগ করি কামালের বিরুদ্ধে, এর সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। ওকে, ডান। বাট এটা তো আপনার একতরফা কথা, রাইট? কামালের সাথে কথা আমরা বলিনি, চেষ্টা করতেছি কামালকে ফোনে নেওয়ার। প্লিজ কামাল, আপনি চাইলেই আপনার সমস্ত কথা বলতে পারেন, মিডিয়ার রেজুলেশন এটি পারমিট করে যে বুথ পার্টকে যেন আমরা কথা বলার সুযোগ দিই, যদি কামাল না কথা বলেন সেক্ষেত্রে হয়তো আমরা চেষ্টা করব যে কোনো একটা প্রোগ্রামে যদি তিনি চান তাহলে আমাদেরকে তার হয়ে তিনি কথা বলতে পারেন, কারণ একতরফা কোনো কথা আমরা শুনতে তো অবশ্যই পারি, যেহেতু মিডিয়ার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সেটি নিউজ হচ্ছে, সো এই নিউজগুলো যে ক্রেডিবল কিছুটা ধরে নিচ্ছি, তারপরেও যাকে নিয়ে কথা সে যদি নিজের জায়গা নিজের পক্ষ অবলম্বন করে কিছু বলতে চায় সে সুযোগটাও কিন্তু আমাদেরকে দেওয়া উচিত, রাইট প্রডিউসার? সো আমরা ওয়েট করতেছি, মনে হয় না তিনি আসবেন, সেটা ভিন্ন জিনিস, বাট তিনি যদি আসেন তো আমরা চেষ্টা করব, মানে এখন ফোনেও তিনি আসবেন না, সে হচ্ছে এখন নেশাগ্রস্ত, আমি বললাম আপনারা মিলাই নিন না, আমরা জানতে চাই যে অ্যাকচুয়ালি যে কথাগুলো বলা হচ্ছে লাবণীর সেই কথাগুলো নিরঙ্কুশভাবে সঠিক কেন? লাবণী, অনুষ্ঠান একদম শেষ দিকে চলে যাচ্ছে, একদম শেষ মুহূর্তে, কয়টা বাজে? ঘটনাগুলোই বলি, একদম যাব, কতক্ষণ বাজে, কত কয়টা বাজে? আমরা একটু বাড়িয়ে দিই আজকে, কয়টা বাজে? একটা 12:34 34, বাকি আধা ঘন্টা শুধুই আপনার, শেষ করতে থাকুন। এবং আমি বলবো যে নাম মেনশন আমরা করবো না, যেহেতু ওই পক্ষকে আমরা নিচ্ছি না, বাট স্টোরিগুলো শেষ করুক। তারপরে হচ্ছে আর কামাল, আপনাকে বলে রাখছি যে আপনার বিরুদ্ধে যেহেতু অনেকগুলো এলিগেশন আসছে, অনেকগুলো কমপ্লেন আসছে, আপনি চাইলেই আমাদের সাথে প্লিজ যোগাযোগ করুন, আমাদের টিম থেকে যোগাযোগ হচ্ছে আপনার সাথে, আইদার আপনি চাইলে অন্য কোনো প্রোগ্রামে একটু রিপ্রেজেন্ট করতে পারেন, কারণ এই কথাগুলো যা বলছি এটা আমার শোনার মতো কান অভ্যস্ত না, প্রডিউসারেরও মাথা খারাপ অবস্থা, আমারও মাথা খারাপ অবস্থা, তারপরেও আপনি চাইলে আপনার জায়গাটা ক্লিয়ার করতে পারেন। ওকে, লাবণী। তারপরে হচ্ছে এই গত 10-11 মাস আগে আমি হচ্ছে একটা আমরা বাড়ি কিনি, যেহেতু এই ভাড়া থেকে তার মানসিক অত্যাচারটা মানে দিন দিন বাইরেই যাচ্ছিল, তো তখন আমরা সিদ্ধান্ত নিই আমরা একটা বাড়ি কিনবো।
ছোট মোটো যাই হোক বাড়ি কিনি, নিজের বাড়িতে যা মানে আমি তো ভাড়া থাকার কারণে কিছু বলতে পারতেছি না, পাশের রুমে লোকজন থাকে, মানে একটা ঘটনা ঘটলে প্রশ্ন করে উনি না আপনার ভাই লাগে তাহলে এই ঘটনা কেন, আমি তাকে মানে এটা পুরো এলাকা জানে তার গায়ে আমি কতবার হাত তুলছি সবাই জানে, যখন নেশা করে আসতো যখন সহ্য করতে পারতাম না অনেক মারধরও আমি তাকে করছি। পরে হচ্ছে লাস্ট 10 মাস আগে আমরা যখন বাড়ি কিনি, যেহেতু সে সবার সামনে তাকে ভালো হিসেবে প্রেজেন্ট করতে হয় আমাদের বাড়িটা কেনাতেও সে ওই ইয়াতে থাকে সাক্ষী হিসেবে, তো সেই সময় আমি ব্র্যাক ব্যাংক থেকে, সে হচ্ছে এভিডেন্স আমার কাছে আছে, ব্র্যাক ব্যাংক থেকে 3 লাখ টাকা না আগে আমি আমার হচ্ছে স্বর্ণ বিক্রি করতে চাই, তখন সে কী করে আমার কর্মচারীরা দিয়ে আমার স্বর্ণটা চুরি করায়, এর মামলার কপিও আমার কাছে আছে। তো পরে আমি বাধ্য হয়ে যখন আমি আর্থিক সংকটে পড়ি তখন আমি 3 লাখ টাকা কিস্তি উঠাই, কিস্তি উঠাইলে উনি পূবালি ব্যাংক থেকে টাকাটা উঠায় আমার বাড়ির মালিকরে দিতে যায় আর 50,000 টাকা, সেই 50,000 টাকা যে উনি বিকাশ থেকে নিছে এবং ব্যাংক থেকে যে সে টাকাটা তুলে আনছে তার স্টেটমেন্ট আমার কাছে আছে। পরে হচ্ছে সে টাকাটা দিয়ে এসে আমি 14 দিন পরে জানতে পারি যে সে আমার পুরো টাকাটা দেয়নি। পরে যখন আমি তাকে ফোন দেই, ফোন দেওয়ার পরে সে আমাকে বলে যে পাওয়া গেছে, আসতে চায়, কথা বলবে, ওকে শুধু এতটুকু বলা হোক যে আপনার বিষয়ে এসব নিয়ে কথা বলতেছে, আপনি চাইলে আপনার নিজের জায়গা পক্ষ অবলম্বন করে কথা বলতে পারেন। পরে আমি যখন তাকে ফোন দেই সে আমাকে বলে যে আমি বাসায় হচ্ছে আমার কথা আছে আমি কেন দেইনি তুমি আসো। সে কি রাজি হয়েছে? বারে ওকে সে কথা বলুক, আমরা চাইলে এখান থেকে ফোনও দিতে পারি তাকে। আমরা অবশেষে যোগাযোগ করতে পেরেছি এবং তিনি কথা বলতেও সম্মতি বলো যে ফোন ধরতে, কিন্তু আবার ওই মুহূর্তে একটু ডিলেতে আছে, দেখা যাক কি হয়। পরে হচ্ছে আমি যখন ওই বাসায় যাই, একটার দিকে আমি ওই বাসায় যাই, কিন্তু বাসায় যাওয়ার আগে আমার প্রচুর ভয় করে, তখন আমি মাসুদ নামে এক এসআই এবং সাইফুল নামে এক এসআই তারে ফোন দেই, তারা ফোন ধরে না, ফোন না ধরাতে আমি 999 ফোন দেই। ফোন দেওয়ার পরে এটা হচ্ছে 14 অক্টোবর 2020, তখন আমি হচ্ছে ফোন দেই, ফোন দেওয়ার পরে 999 আমি সব কিছু জানাইতে পারি না, তার আগেই আমি ওর বাসায় ঢুকে পড়ি, ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে তারা আমার ফোন দুইটা নিয়ে ভেঙে ফেলে, ভেঙে ফেলানোর পরে ওই তরিকুল ইসলাম সবুজ তাকে সে ডেকে নেয়। এর মাঝখানে তরিকুল ইসলাম সবুজরা আমি কোনোদিন দেখিও নেই চিনিও না। কথা বলবে হ্যালো, আচ্ছা আপনি, আমরা কিন্তু এখন লাইভে আছি বেসিক্যালি ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4, আপনি কি কথা বলতে চান? না হলে কিন্তু আপনি যে কোনো প্রোগ্রামে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, যদি না চান তাহলে আপনাকে স্টুডিওতে দেব। আচ্ছা আপনি যদি কথা বলতে না চান তাহলে কথা বলার প্রয়োজন নাই, বাট আপনি চাইলে যে কোনো প্রোগ্রামেই কিন্তু আপনাকে সুযোগ দেব কথা বলার। আমাদের সঙ্গে ফোনে কি আছে? আমাদের স্টুডিওতে কেটে দিয়েছে, উনি কি বুঝতে পেরেছেন যে আজকে লাবণ্য আমাদের সঙ্গে? উনি বুঝতে পারছেন না। 12 ওকে আমরা গল্প যাই, 12 ওকে জিজ্ঞেস করো যে আদৌ আমরা এই প্রোগ্রাম পুরো স্টোরিটা বুঝাও, সে যদি কথা বলতে চায় তাকে আমরা সেই সুযোগটা দিব, সে কথা বলবে কি? পরে আইদার অন্য যে কোনো প্রোগ্রামে তাকে আমরা নিতে আগ্রহী, যেহেতু আমাদের মিডিয়ার পার্সপেক্টিভ থেকে আমরা বোথ পার্টিকে কথা বলার সুযোগ দেওয়া উচিত, সেই রেজুলেশন ফলো করে আমরা তাকে আহ্বান জানিয়েছি, সে আদৌ কথা বলতে চায় কিনা। পরে তারা আমারে ওই বাসায় আটকায় দেয়, এর মাঝখানে আমি জানি না ওই সবুজ তরিকুল ইসলাম সবুজ এর আগে আমাকে দেখে, দেখার পরে কামালকে নাকি জানায় যে এই মেয়েটাকে আমার ভালো লাগছে, তো স্বামী যেহেতু বাইরে থাকে তো ওই মেয়েটা যদি মাঝে মাঝে আমার সাথে সময় দেয় আমি তাকে একটা বিগ অ্যামাউন্ট দেবো মাসে মাসে। তখন আমি যখন রাজি হই না তখন সেই টাকার ঝামেলাটা করে, আমাকে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যাওয়ার পরে ওখানে আটকানোর পরে ঘন্টা আধা ঘন্টা পরে তরিকুল ইসলাম সবুজ আসে ওই স্থানে, আসার পরে দুপুর 1টা থেকে 6টা পর্যন্ত আমাকে আটকায় রাখা হয়, আটকায় রেখে মানসিক টর্চার থেকে শুরু করে মাইট ধরে আমি সব ইয়ে দিছি এবং ডাক্তারি সার্টিফিকেটও আমার কাছে আসছে।
আমার মাইধর করে, অনেক মাইধর করে, এবং তো আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। তারা তখন দুইজন মিলেই শারীরিক মানসিক নির্যাতন করে আমাকে, নির্যাতন করে আমার আম্মু গিয়ে থানায় জানাইলে থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়। থানা পুলিশ আমারে উদ্ধার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা আমাকে কি বলা হয়েছে যে আমরা কোথা থেকে কথা বলতেছি, কি বিষয়? সরকারি হসপিটাল, সে আমি বলছি তো, সে নেশাগ্রস্ত। তো পরে পরে হচ্ছে থানা পুলিশ আমার আম্মু এসে জানাইলে থানা পুলিশ আমার উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমারে কোনো সরকারি হসপিটালে নেয় না, প্রাইভেট একটা হসপিটালে নিয়ে যায়, ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট করার পরে আমারে বাসায় দিয়ে যায়। তখন কিন্তু আমি এটা জানি না যে মানে মামলা করতে গেলে সেদিন করতে হবে, বা ডিএনএ টেস্ট বা হচ্ছে মেডিকেল করতে হয়, এগুলো আমি বুঝতাম না তখন। তো তখন হইতেছে এই তরিকুল ইসলাম সবুজ যেহেতু একজন ভালো, সে হচ্ছে অনেক প্রভাবশালী এবং এলাকায় তার অনেক প্রভাব আছে, এবং যে কামাল নামে যে ব্যক্তি থানার যে বিল্ডিংটা, থানা যে বিল্ডিংয়ে, সেটা হচ্ছে তার সম্পর্কে নাকি কাকা লাগে, এবং সেও ওই এলাকার প্রত্যেক স্থানীয় এবং যথেষ্ট প্রভাবশালী। অনুষ্ঠানের একদম শেষের দিকে লাবণী, হ্যাঁ হ্যাঁ, আমি বাকি গল্পগুলো এমনও হতে পারে আমরা প্রোগ্রামে আরেক দিন নিয়ে আসলাম লাবণীকে, সম্ভব না? আমার এবং সেই দিন আমরা যে ভিকটিমগুলোর নাম আসছে তাদেরকে আমরা কভার করার চেষ্টা করলাম, এটা তো পসিবল, সেটা আজও তো পসিবল, আজ তো সে তো কোনোভাবে কমিউনিকেটেড না বা বুঝতে পারেনি যে কারণে আসেনি। লাবণী, অনুষ্ঠানের যেহেতু শেষের দিকে, 12:40 বাজে, হয়তো 15-20 মিনিট সময় আছে, এটা সত্যি যে একতরফাভাবে কারো কথা শোনার জন্য আমরা প্রস্তুত না, আবার একতরফাভাবে কোনো কথা শুনে জাজ করার জন্যও কিন্তু আমরা সঠিক কোনো রেসপন্সিবল পার্সন বা রেসপন্সিবল কোনো ইনস্টিটিউশন না। এইসব জিনিসগুলো কারা শুনতে পারে? ল এনফোর্সমেন্ট এজেন্সি, যারা এটা নিয়ে কাজ করতে পারে, অর্থাৎ বাংলাদেশের আইন সংক্রান্ত ব্যাপারগুলো যারা দেখেন। আমরা শুধু কি করতে পারি? রিপ্রেজেন্ট করতে পারি। আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কি আপনাকে কেউ জোর করে বলাচ্ছে মাইক্রোফোনে বলেন? না। আপনি এই কথাগুলো কি নিজের মতো করে বলতেছেন? আমি নিজের মতো করে বলতেছি। আপনার এই কথার প্রেক্ষিতে যদি সত্যিকারও কমপ্লেইন থেকে থাকে, তাদেরও তো বলার অধিকার আছে নাকি? নাই। ওকে, এই কারণে আমরা যতক্ষণ পর্যন্ত এই পক্ষকে না পাচ্ছি, আমি চাচ্ছি না যে বাকি কথাগুলো ওদেরকে মেনশন করে বলা হোক, কারণ ওদের নাম বা ওদের কোনো ডিটেল মেনশন করে বলা হোক, কারণ ওদের অধিকার আছে আপনার সম্বন্ধে কথা বলার, বা আপনার বিষয়ে কোনো রকমের কমপ্লেইন থাকলে সেই কথাগুলো বলার, রাইট? আপনি আর খুব বেশি হলে 10 মিনিট সময় পাবেন, আপনি কন্টিনিউ করুন। বাট আমি মেনশনিংটা চাচ্ছি না, এই কারণে আমি চাইতাম, এটা অবশ্যই চাই, তখনই চাইতাম যদি ওই পক্ষটাকে আমি সামহাও কানেক্ট করতে পারতাম, একজনকে আমি পাইনি, যদি আমাকে গালি দিয়েছে যে এত রাতে কথা ফোন দেওয়ার সুযোগ কেন, পাগল ছাগল ডেকে এত রাতে কেন ফোন দিলাম। তারপরও আমি অনুরোধ করেছি যে একজন যেহেতু তার বিরুদ্ধে কথা বলতেছে, তার আসলে ইচ্ছা আছে কি না আমাদের সাথে কথা বলার, এবং তার পক্ষ অবলম্বন করে কোনো কথা সে বলতে চায় কি না। আমরা কি কোনো প্যারালাল আদালত চালাই? না। কিন্তু আমরা কি কোনো মামলা বা কোনো আপনার প্রবলেম বা সমস্যা সেটা সলিউশন দিতে পারি? না। কিন্তু আমরা মিডিয়া শুধু রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের অধিকার আছে অবশ্যই যে বোথ পার্টকে, বোথ পার্টিকে আমাদেরকে রিপ্রেজেন্ট করার এই হট সিটের থ্রু দিয়ে, যে যে সঠিক বলছে সে অথবা যার বিরুদ্ধে বলতেছে সেও যেন কমিউনিকেট করতে পারে, রাইট না রং? হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে আমরা আউটবাস্ট করি, আমরা ইমোশনাল হয়ে যাই, কষ্ট পাই, অনেক কথাই বলি, কিন্তু দিন শেষে মিডিয়ার পার্সপেক্টিভ থেকে আমরা অফকোর্স বাধ্য দুই পক্ষকে সমানভাবে সুযোগ দেওয়ার, কথা বলার জন্য। সেই কারণে অনুরোধ করতেছি যে আপনি আপনার মতো করে বলুন বাকি 5-7 মিনিট, এবং অনুষ্ঠানটিকে শেষ করুন, এবং আপনার সাথে আমার কিছু কথা আছে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে। পরে হচ্ছে আমার হসপিটাল, এক্ষেত্রে হয়তো নাম মেনশনটা করাটা খুব বেশি জরুরি না, কারণ ওই পার্ট কাটে আমরা পাচ্ছি না, তারা তাদের পক্ষ অবলম্বন করে কথা বলুক, সেই সুযোগটা তারা পাচ্ছে না তাই। আচ্ছা, ঠিক আছে। পরে হচ্ছে আমার মাম, আমি যখন বারবার পুলিশে ফোন দেই, ফোন দেওয়ার পরে তারা আর কি বলে যে হচ্ছে আমরা তো ঘটনাটা জানি, তো হচ্ছে আমরা মামলাটা নিব, হ্যাঁ, এই কথা বলে 3 দিন পরে তারা আমার একটা শ্লীলতাহানির মামলা নেয়, ধর্ষণের মামলাটা নেয় না, না নেওয়ার পরে শ্লীলতাহানির একটা মামলা নেয়। নেওয়ার পরে আমি কোর্টে যাওয়ার পরে আমি মনে করছি ধর্ষণের মামলা এবং শ্লীলতাহানির মামলা একই। তো পরে আমি কোর্টে যাওয়ার পরে যখন জানতে পারি, জানতে পারার পরে আমি আমার
লরিয়ারে সব ঘটনা জানাই। জানানোর পরে সে বলে যে তাহলে ধর্ষণের মামলা কোর্টে একটা করো। পরে আমি কোর্টে যখন মামলাটা করি, করার পরে সে মামলাটা খারিজ করে দেয়। আমাকে সেখানে দাঁড়াও করায় না, জবানবন্দিও নেয় না, কিছু নেয় না। তখন আমি তখন আর কি চিন্তা করি যে আমি যেহেতু ধর্ষণের মামলা করলাম, আমার তো আর কিছু থাকলো না। তো তখন আমি অনেক জায়গায় দৌড়াই, মানে হচ্ছে মিডিয়া থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করি, মানব অধিকারে যাই, অনেকখানে যাই, অনেকখানে দৌড়াই। দৌড়ানোর পরে লাস্ট ইত্তেফাকে আমি কারণ বাজার, ওখানে ওই ইত্তেফাক অফিসে যাই, গিয়ে সব ঘটনা খুলে বলি। পরে ওরা নিউজ করে, নিউজ কইরা উনি হচ্ছে আমাদের ওখানকার স্যারে জানায়। জানানোর পরে হচ্ছে তারা আমার ধর্ষণের মামলা 2 মাস পরে নেয়। নেওয়ার পরে আমার 1 নম্বর আসামি যে কামাল, তাকে গ্রেপ্তার করে, কিন্তু আমার 2 নম্বর আসামি ধরাছোঁয়ার বাহিরেই থেকে যায়। সে হচ্ছে নানাভাবে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে, তখন ওই যে ঘটনার ভিডিওগুলো দেখায়, ব্ল্যাকমেল করতে থাকে এবং আমার সাক্ষীর নামে মামলা দেয় এবং আমার যে জমিটা কিনলাম আমি অনেক কষ্ট করে, এই জমির রেকর্ডটা বন্ধ করে দেয়। মানসিকভাবে আমার অত্যাচার করতে থাকে আর বলে যদি আমি তার নামে আপোষনামা না দেই তাহলে সে আমার ওই ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছড়াই দেবে এবং হচ্ছে আমারে প্রাণে মাইরে ফেলবে, এরকম হুমকি ধামকি মানসিক অনেক অত্যাচার শুরু করে তখন সে। তখন এক পর্যায়ে আমাকে বাধ্য করে তার নামে আপোষনামা দিতে এবং হচ্ছে সব সময় আর কি আমাকে ওই ভিডিওগুলো দেখায় এবং সব দিক দিয়ে মানসিক দিক দিয়ে ইয়ে করে যেখানে যাইতে বলে আমার সেখানে যাইতে হয় তার কথা মতো, আমার সংসারটা টিকানোর জন্য এবং হচ্ছে সামাজিকভাবে যেন আর হেও না হই, যেহেতু আমার ফ্যামিলিটা আমার সঙ্গে জড়াই আছে সেই কারণে তার কথা শুনতে হয়। লাস্ট সে একটা সময় মানে ব্ল্যাকমেলের মাত্রাটা তার বেড়ে যায়, অনেকটা বেড়ে যায়, তখন আমি বাধ্য হই তার নামে মামলা দিতে। যখন আমি কালিয়াকৈর থানায় মামলা দিতে যাওয়ার যেদিন যাই সেদিন বলে যে অনেক কালিয়াকৈর থানা পুলিশ অনেক মিসবিহেভ করে, অনেক উল্টোপাল্টা কথা বলে এবং অনেক খারাপ কমেন্ট করে এবং মামলাটা তখন ওইখানে নিতে প্রবলেম হয়। হ্যাঁ, ওদের মন মতো লিখে মামলাটা নেয়। আজকে 13 দিন আমার মামলাটা নিছে কিন্তু আমার আসামিটা গ্রেপ্তারও করতেছে না এবং সে তার প্রভাবে প্রথম মামলায়ও সে হাইকোর্ট থেকে জামিন নিছে, প্রথম থেকেই সে ধরাছোঁয়ার বাইরে আছে। ওকে, আমরা অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে অনুষ্ঠান শেষ করব কারণ আমাদের হাতে খুব বেশি সময় নাই। অনেকগুলো প্রসঙ্গ আপনি নিয়ে আসছেন, রাইট লাবণী? আপনি কি যথেষ্ট সময় পাইছেন আপনার কাছে কি মনে হয় আপনার কথাগুলো বলার জন্য? আপনি কিন্তু বলছেন পুরো সময় জুড়ে প্রায় 1.5-2 ঘন্টার কথা বলতে পারা অনেক বড় ব্যাপার, কিন্তু বলতে পারছেন বলে মনে হয়? ওকে, এগুলো সব কিছুই ছিল লাবণীর কথা এবং লাবণীর কথাই আমরা শুনেছি, লাবণীর কষ্টে আমরা কেঁদেছি অথবা লাবণীর ভালো লাগার কথা তো আসেনি, শুধু আর কান্নায় আমরা কষ্ট পেয়েছি। এবং লাবণী যে কথাগুলো বলেছে স্পেশালি সমস্ত কথাগুলো ট্রিগার হয়েছে তার যে হাজব্যান্ড তাকে ঘিরে, তার শ্বশুরকে ঘিরে, তার শাশুড়িকে ঘিরে এবং তার ননদকে ঘিরে, প্রথম পার্টি, রাইট? তারপরে তার কথাগুলো আসছে কামাল নামের একজন ব্যক্তিকে ঘিরে, সেই কামালকে, এই কামালকে সেই ডিটেলিংটা আমরা পাইনি। পাইছি কি? আমরা শুনতেও চাই না কারণ মিডিয়াতে আমরা কাউকে ওপেন করতে চাই না, ওইটার যদি কোনো কনসিকোয়েন্স হয় ব্যক্তির উপরে, কোনো ব্যক্তি যদি অতি উৎসাহী হয়ে তার উপরে কোনো সিনক্রেট করে বা কিছু করে সেটার দায়িত্বভার তো আমরা নিতে পারি না, পারে কি? বাট এটা বলা হয়েছে যেন তার ডিলিং আমরা যাইনি, বাট আমরা বারবার, একবার না বহুবার আমি বলেছি, আবারও বলি, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আজ না যোগাযোগ করলে অন্য কোনো প্রোগ্রামে যোগাযোগ করেন, পুরো সময় আপনাকে দেওয়া হবে যাতে করে আপনি ব্যাখ্যা দিতে পারেন যে কথাগুলো সে বলেছে সে কথাগুলো সঠিক না। অফকোর্স মিডিয়ার রাইট আছে একটা মানুষের কষ্টের কথা, তার দুঃখের কথা, তার না বলা কষ্টের কথা রিপ্রেজেন্ট করা, তারই পার্ট হিসাবে এই মেয়েটি তার কষ্টের কথা বলেছে। এর কাউন্টারে যদি আপনি কিছু বলতে চান সেগুলো বলতে পারেন। আর আমি এবং এখান থেকে আমাদের প্রোগ্রাম থেকে আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি যে তার কথা যদি সত্যি হয়ে থাকে, যেটা সে বলেছে যে স্রষ্টাকে হাজির না জেনে বলছি, আমার কথা যদি এতটুকু মিথ্যা হয়ে থাকে, স্রষ্টা যেন আমার এখানে মৃত্যু কামনা করি আমি, এবং সেই সাথে সে কিছু ডকুমেন্টস দেখা যায় যেখানে বাংলাদেশের লিডিং 5টা নিউজ পেপারে এবং সেই সাথে অনলাইন 5টি নিউজ পেপারে লিডিং, হ্যাঁ, যেখানে যুগান্তরের মতো
যেখানে প্রথম আলোতে নিয়ে যাচ্ছে রাইট, এবং সেই সাথে বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, প্রথম আলো, কালের কণ্ঠ, ইত্তেফাক, স্বাধীন বাংলা, বহু পেপারে এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাতে তা বোঝা যাচ্ছে যে ঘটনাটা অনেক দিন ধরে চলমান এবং ঘটনাগুলো অনেকেই অবহিত। এবং সেই সাথে তারপরও আমরা বলেছি যে যতই সে বলুক, যতই নিউজ রিপ্রেজেন্টেশন হোক, তারপরও তাদের ইখতিয়ার আছে তাদের জায়গা থেকে নিজেদেরকে ক্লিয়ার করা, রাইট? আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। আমি এর মাঝখানে একটা কথাই শুধু বলবো, যেটা হচ্ছে কোর্টে যদি মামলা নেয় সেটা হচ্ছে মানে তদন্তটা পরে দেয়, কিন্তু থানায় যদি মামলা নেয় ওরা তদন্ত আগে অভিযোগ নেয়, তদন্ত করে তারপরে মামলাটা নেয়, তদন্তে যদি সত্যতা পায় তারপরে মামলা নেয়। আর একটা জিনিস হচ্ছে, মানুষ তো, আমি তো ধর্ষিত হয়েছি একবার, আর এই সমাজের কাছে ধর্ষিত হইতে হয় একটা সাধারণ মেয়েকে হাজারবার, কারণ সবাই যখন আঙ্গুলগুলো তোলে মেয়েটার দিকেই তোলে, কিন্তু কেউ পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না যে একটা মেয়ে কোন জায়গায় দাঁড়ায়। আজকের পরে আমার আমার ছোট বোনটার আমি জানি কোনো ভালো জায়গায় বিয়ে হবে না, আমার ছেলেটার সারা জীবনের মতো একটা কালিমা খাইলাম আমি আমার জীবনে। আপনি যে কথাগুলো বলছেন, যে কথাগুলো বলছেন সেগুলো অলরেডি বাংলাদেশের লিডিং নিউজ পেপারগুলোতে রিপ্রেজেন্ট হয়েছে, রাইট? আপনি নিজে প্রেস ক্লাবে দাঁড়িয়ে সেটার জন্য আন্দোলন বা সেটার জন্য প্রতিবাদ ঘোষণা করেছেন, রাইট? অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু অলরেডি বিন কমিউনিকেটেড, তাই তো? শেষবারের মতো আমাদের প্ল্যাটফর্ম থেকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছেন। আমি কোনো সুবিচার পাচ্ছি না, কারণ আমার দুইটা আসামি তরিকুল ইসলাম সবুজ এবং ওকে, বাকি যে দুইজনের কথাগুলো বলছেন সেটার জন্য কনসার্ন যারা স্ট্যাক হোল্ডার আছে তাদের কাছে আমরা আমাদের অনুরোধ পাঠাচ্ছি। বাট একতরফাভাবে আপনার কথা শুনতেছি, আপনার কথায় আমরা কষ্ট পাচ্ছি, আপনার দীর্ঘনিঃশ্বাসে আমরা উদ্বেলিত হচ্ছি। এবার আপনার সাথে আমার কিছু কথা আছে, হ্যাঁ? আপনি আপনার কাগজপত্রগুলো একটু গুছিয়ে নিন, জি, বেঁধে ফেলুন। ল এনফোর্সমেন্ট এজেন্সির কতটুকু আরও সক্রিয় হওয়ার সুযোগ ছিল সেটি তার জায়গা থেকে তিনি হয়তো অ্যাপ্রোচ করার চেষ্টা করেছেন। ল এনফোর্সমেন্ট এজেন্সি তার জায়গা থেকে সেই অ্যাপ্রোচগুলোকে রেসপন্স করবেন এমনটাই আমরা আশা করছি, করতেছি এবং করি। এবং আমি বলছি যে আমি আসলে এই কথাগুলো এত মিষ্টি করে বলতেছি কারণ আমি এত সাহসী মানুষ না, তাই। এবার আমি একটু আপনার সাথে কথা বলি, এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান শেষ হয়ে আসলো, 5-7 মিনিট আছে আর, এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে কেমনভাবে পেয়েছেন? আপনি যেমনভাবে কষ্ট পাচ্ছেন ঠিক একইভাবে আমি কষ্টে পাগল হয়েছি, তাই তো? আমার কথাবার্তার মধ্যে সেই রিফ্লেকশনই পেয়েছেন। 2 ঘন্টা প্রোগ্রামের মধ্যে 1 ঘন্টা 55 মিনিট সময় শুধু আপনার হয়ে আমি ছিলাম, ঠিক না বেঠিক? ঠিক, হ্যাঁ বলুন, নাহলে তো শুনতে পাবে না। ঠিক, এবার আমার তো অধিকার আছে আপনাকে আবার হার্ড টকে যাওয়া, আপনাকে আপনার মতো কোয়েশ্চেন করা, নাকি সে অধিকার নাই? মিডিয়া মানেই কিন্তু নিরপেক্ষতা জায়গাটাকে ধরে রাখা, রাইট? আপনি কি খেয়াল করে দেখেছেন যে আপনি দুর্বল, কিন্তু এত বেশি কি দুর্বল যে আপনাকে চাইলেই যে কোনো মানুষ যে কোনোভাবে ব্ল্যাকমেইল এবং একটার পর একটা, দিনের পর দিন আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে এবং আপনাকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে? মানুষ দুর্বল যার আব্রুর ব্যাপারে, যার আব্রুর ব্যাপারে খেয়াল আছে, যে তার সতীত্ব এবং স্রষ্টার কাছে, একটা মেয়ের সবচেয়ে সতীত্ব এবং আব্রু চাইতে ইম্পর্টেন্ট কিছু নয়। আপনি কি এই আব্রুর জন্য নিজেকে বাঁচিয়ে রাখা, এই আব্রুর জন্য ফাইট করা, এটা তো জেহাদের চাইতে কোনো অংশে কম না। তা আপনার সাথে এই ঘটনা কিন্তু বারংবার ঘটতেছে, অর্থাৎ আপনাকে ব্ল্যাকমেইল করে আপনাকে সেক্সের দিকে মানে শারীরিক সম্পর্কের দিকে ধাবিত করে নেওয়া, যে ঘটনার সুযোগ নিয়েছে আপনার শাশুড়ি এবং ননদ বিভিন্ন মানুষের কাছে, আপনাকে বিক্রি পর্যন্ত করে দিয়েছে, আপনার শ্বশুরও সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, এবং পরবর্তীতে দিনের পর দিন যে নামটি উল্লেখ করেছেন আপনি, এই মানুষগুলো আপনাকে ব্ল্যাকমেইল করে হলেও দিনের পর দিন, একটা দুইটা দিন না কিন্তু, দিনের পর দিন আপনাকে ধর্ষণ করতে করতে রক্ষিতার জায়গায় পরিণত করেছে, রাইট? একটা মানুষের যদি ইমানি জজবা থাকে, একটা, আপনি মুসলিম, একটা মানুষের মধ্যে যদি ধর্মের প্রতি অসম্ভব রকমের তাক্কুল থাকে, তাহলে কি দিনের পর দিন তাকে এভাবে ব্ল্যাকমেইল করে, অন্যায় করে, চাপিয়ে দিয়ে ধর্ষণ করা পসিবল? আপনি ওই জায়গাতে কিন্তু অসম্ভব রকমের জেহাদ করা, যে জেহাদ এখন করতেছেন, একা ফাইট করতেছেন এই মানুষগুলোকে আইনের কাঠগড়ায় নিয়ে আসার জন্য, পত্রিকায় অফিসে যাচ্ছেন, একা প্রেস ক্লাবে প্রতিবাদে দাঁড়িয়ে যাচ্ছেন, কিন্তু আমার এই জিনিসটা, এই কোয়েশ্চেনটা আমাকে একটু ক্লিয়ার করে দেন
যে এই মানুষগুলো দিনের পর দিন আপনাকে ধর্ষণ করতে করতে আপনাকে রক্ষিতার জায়গাতে পরিণত করেছে, এই জায়গাগুলোতে ফাইট করে ফাইট ব্যাক করে বের হয়ে যাওয়ার মতো পরিস্থিতি বা সুযোগ কখনই কি আপনার ছিল না? এত বেশি অসহায়, এত বেশি নিরুপায়, আপনি যুক্তি দেখাবেন না, সত্যি কথা বলেন না? আমি যুক্তি দেখাচ্ছি না, আমি কি আমার কোশ্চেন বুঝাতে পারছি? একদিন ধর্ষণ করলো ভাইকে ব্ল্যাকমেল করে আপনার গোসল করার ভিডিও দেখিয়ে, দুই দিন করলো, তিন দিন করলো, দিনের পর দিন করতে থাকছে সেই এই মানুষটি, সেই সেই চক্র থেকে, সেই পরিমণ্ডল থেকে নিজেকে ছিটকে বের করে নিজের সতীত্ব বাঁচানোর স্বার্থে আপনি দূর দূরান্তে দূরে কোথাও চলে যেতে পারতেন, অথবা এমনভাবে আপনি ওটাকে কাম ব্যাক করতে পারতেন যে কামাল যেন নতুন ঘটনার আর সূত্রপাত না ঘটতে পারে। কেন পারেননি? কতদিন অপেক্ষা করতে হয় নিজের আব্রু আর নিজের 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 শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য? সত্যি কথা বলবেন? অভিযোগের কপিগুলো আছে, একটার পর একটা অভিযোগ করে গেছি, যখন এখন যে মানুষটা আমি আর দশ মাস আগের যে মানুষটা আমি সম্পূর্ণ ডিফারেন্স। আপনি আমি একটার পর একটা অভিযোগ করে গেছি, কতদিন পর্যন্ত তার তত্ত্বাবধানে দিনের পর দিন ধর্ষিত হয়েছেন? টানা দুই থেকে তিন বছর, রাইট? তিন বছর, তিন বছর। কিন্তু আমি প্রতিবাদ করতেছি, কিন্তু তিন বছর ইটস এ বিগ টাইম ম্যান, তিন বছর। আমি দুর্বল, আমি ইঞ্জেকশন নিয়ে আসছি থাইল্যান্ড থেকে, ছেলে থেকে মেয়ে হয়ে গেছি, আমি দুর্বল, আমি কিচ্ছু জানি না, আমি অশিক্ষিত, মূর্খ, দুর্বল। তিন বছর ধর্ষণ, ইটস এ বিগ টাইম ম্যান। আমি কি বুঝাতে পারতেছি আমার কোয়েশ্চেনটা? সব কিছুকে ছেড়ে ছুড়ে দিয়ে আমি এমন কোনো জায়গাতে আত্মগোপন করব, অথবা আমি দুনিয়ার সামনে নিজেকে ওপেন করে দিব যেই ধর্ষণের বিরুদ্ধে আমি কথা বলছি? আসতে দেয় নাই তো, থ্রি ইয়ার্স এতদিন অপেক্ষা করতে হলো, আমরা এমনও করছি, আমরা তিন বছর রেখে, তিন বছর, একটা সেকেন্ড আটকাই দিছে লাবণী, তিন বছর অপেক্ষা করতে হলো একটা মেয়ের, এই একটা একটা মানুষের এই সেক্সুয়াল এই যে ডিজায়ারনেস, এই 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 যে আপনার শরীরকে ইচ্ছা মতো খেলতেছে আপনার ইচ্ছার বিরুদ্ধে, এর চাইতে অপদস্থ, এর চাইতে অপমানের, এর চাইতে নোংরা কিছু হতে পারে? আমি তো দুই বছর ধরা প্রতিবাদ করতেছি, কিন্তু প্রতিবাদ, আমি একটা কথা বলছি, আপনি ওই চক্র থেকে বের হওয়ার জন্য মানুষ একবার ধর্ষিত হয়, কিন্তু এই যে আমি যে এই জায়গাটায় গেছি, আপনি কি অভ্যস্ত হয়ে গেছিলেন এই তিন বছরে তাহলে তার সাথে? না, তাহলে কোনোভাবেই না। কেন এই জায়গা থেকে বের হয়ে যাওয়ার জন্য এই বিপ্লবটা ঘটাননি? আমি অনেক চেষ্টা করছি যেখানেই গেছি, যেহেতু সে ওখানকার পত্রিক ওই দুনিয়া অনেক অনেক ভাবে চেষ্টা করছি। বাংলাদেশ কি তাহলে ওই ওই ছোট্ট পরিমাণ জায়গার সাথে নিবদ্ধিত? আর কোনো পৃথিবীতে আর কোনো জায়গা নাই? আমি চলে যাইতেও চাইছি ওইখান থেকে, অনেকবার চলে যেতে চাইছি, কিন্তু সে ওই ভিডিওগুলো দেখায়, এবং এমনও হয়েছে যে আমরা সব কিছু রেখে চলে যেতে ধরছি, সে শ্রীপুর থেকে আমাদেরকে আটকায়। এই সাহসটা এখন করতেছেন না যে ওর কাছে ভিডিও থাকার পরেও আপনি সমস্ত জায়গাতে তার তার বিরুদ্ধে বিচার চাচ্ছেন? চাচ্ছেন তো? তিন বছর সময় লাগলো একটা মেয়ের জন্য, সবচেয়ে মূল্যবান জিনিস কি তার সতীত্ব, তার আব্রু? এর চাইতে মূল্যবান কিছু আছে একটা মেয়ের জন্য? আমার সংসার, আমার সঙ্গে তো আমার ফ্যামিলিটা জড়ায়, এখনো এখনো আমি তাদের তাদের আমি কিভাবে লড়ব? আমি কনভিন্সড, আমি আমি কিভাবে লড়ব? 3 ইয়ার্স, ইটস এ ফ্রিকিং বিগ টাইম। এই অনুষ্ঠানটি যারা শুনছেন, যারা এই রকম ভাবে লাবণীর মতো কম্প্রোমাইজ করতেছেন দিনের পর দিন, তাদের জন্য বলতেছি এটা কোনো ব্যাখ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নারী সত্তার মধ্যে যে সম্মান এবং মূল্যবান জিনিসটা দিয়েছেন, তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার আব্রু, তার সতীত্ব, সেটাকে ধরে রাখা। আর সেটা চ্যালেঞ্জ হচ্ছে একটা দুইটা দিন না, বছরের পর বছর সেটার সাথে কোনোভাবে কম্প্রোমাইজ চলে না। এটার জন্য সাহস করে আজকে তো সে দাঁড়িয়েছেন, আপনি মিডিয়ার সামনে দাঁড়াননি, আজকে দাঁড়িয়ে পত্রিকার গুলোতে সবগুলোতে বলেননি, আজকে যে নিউজ গুলো করছি, আজকে যে জায়গায় দাঁড়াইছি, এই জায়গাটায় আসতে আমার অনেক সময় লাগছে। তিন বছর অনেক বেশি সময়, এটা মানেন? হ্যাঁ, অনেক সময় লাগছে। নিজের শরীরকে, নিজের শরীরকে ইচ্ছার বিরুদ্ধে একজন একজন নিপিসাতের যে মানুষটি লাবণীর মতো এই পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, অনুরোধ করতেছি ভাই,
যদি সত্যি এই ঘটনার সাথে তোমরা অভ্যস্ত না হয়ে যাও তাহলে প্লিজ ওই জায়গা থেকে প্রতিবাদ করো। এ জীবনের কোনো মূল্য নাই নিজের ইচ্ছার বিরুদ্ধে তোমার শরীর নিয়ে যদি কেউ খেলা করে। সো প্লিজ প্রতিবাদ করো, জানিয়ে দাও পুরো বাংলাদেশকে, এখানে তো লুকোচুরির কোনো জায়গা নাই, জানিয়ে দাও। অনেক বেশি শ্রদ্ধার চোখে বাংলাদেশ তোমাকে দেখবে, এখানে লজ্জার কিছু নাই। এই ট্যাবু কিন্তু ভেঙে গেছে, এই বাংলাদেশ বা এই পৃথিবী আজ্ঞের জায়গাতে নাই, কিন্তু এই ট্যাবু আমরা ভেঙে ফেলেছি। এর জন্য দুই বছর তিন বছর, তিন বছর হচ্ছে বিগ টাইম, এর জন্য ওয়েট করার কোনো সুযোগ নাই। আজকে যে পরিস্থিতিতে এখন দেখেন, এখন আমি যে ওদের নামে মামলাটা চালাবো, অনুষ্ঠান শেষ করছি, তোমাকে আগে অনুরোধ করে বলেছি, এক ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় তোমার দুঃখে কাঁদছি আমি, সত্য কিনা তোমার মতো আমি রিয়্যাক্ট করেছি। পাশাপাশি এই কথাটা আমার ব্রেনের মধ্যে কিন্তু হিট করতেছে যে এই মেয়েটি তার এই প্রতিবাদের জন্য, আন্দোলনের জন্য তার শরীরটাকে নেকড়ের মতো করে কেউ কুড়ে কুড়ে খাচ্ছে, সেটাকে ঘুরে দাঁড়ানোর জন্য এত সময় কেন সে নিল? এটা কি বলতে পারি নাকি তোমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে? অনেকখানে গেছি ভাইয়া, অনেকখানে গেছি। এই কথাটা কি অযৌক্তিক মনে হচ্ছে? যাইনি, গেছো তুমি, বাট ওই জায়গা থেকে, ওই পরিমণ্ডল থেকে বের হওয়ার জন্য তিন বছর অনেক বেশি সময়, এটা মানতেছো নাকি মানো না? দুই বছর ধরা ভাই এটা রেগেস্টে, আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে কিন্তু আমি তখন সারাগুলো পাইনি। বাট যারা এরকম ভাবে কম্প্রোমাইজ করতেছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, প্লিজ স্পিক আপ, কথা বলো না মানে না। একবার যদি তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ তোমার সাথে এটা করে, কোন রকমের ব্ল্যাকমেলের আশ্রয় নাই, সব কিছুর ঊর্ধ্বে থেকে ল এনফোর্সমেন্ট এজেন্সির আশ্রয় নাও, বলে দাও না মানে না, আমাকে স্পর্শ করার সুযোগ তোমার নাই, পুরো বাংলাদেশ তোমার সাথে থাকবে। আমার উপরে কিন্তু আমার পুরো ফ্যামিলি একটা ডিপেন্ডেন্ট, একটা মেয়ে যখন একটা, আচ্ছা আমরা একজন অ্যাডভোকেট কে একটু ফোনে নি, খুবই অল্প সময়ের জন্য, অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, এবং এই অ্যাডভোকেটের নাম পরিচয় বিস্তারিত দেওয়ার চেষ্টা করি আমরা। আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? বাংলাদেশে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মাহমুদুল কবির, রাইট? ওকে, স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, আপনাকে আমার স্পেসিফিক একটা কোয়েশ্চেন আছে, সেটি হচ্ছে লাবণীর মতো অনেকেই এই ধরনের, স্পেশালি যতটুকু আমরা ব্লেসিং বলি তথ্য প্রযুক্তিকে, তার চাইতে অভিশপ্ত এই তথ্য প্রযুক্তি, কারণ তথ্য প্রযুক্তিতে মানুষকে নোংরাভাবে উপস্থাপন করবে এই ভয় দেখিয়ে তার জীবনের সাথে, তার মনের সাথে এবং তার শরীরের সাথে ইচ্ছে মতো কিন্তু ডিসঅ্যাডভান্টেজ প্রতি মুহূর্তে প্রতি মানুষ নেয়। সো এই জায়গাতে আমাদের করণীয়টা কী? লাবণী এই ট্রমা থেকে বের হয়ে যুদ্ধ করতে তিন বছর সময় লেগেছে এবং সেই তিন বছরে বহু মানুষের কাছে গেছে, দৃশ্যমান কোনো সলিউশন পায়নি। বাংলাদেশের আইন কি বলে, বাংলাদেশের পার্সপেক্টিভ কি বলে, কি করা উচিত আমাদের? মিস্টার, ধন্যবাদ আপনাকে। জি, আমি প্রথমে তো বলতে চাই যে কোনো মেয়ের এমন একটি ঘটনা যদি ঘটে, আমি এই ঘটনাটা সম্পূর্ণ শুনলাম, টোটাল এক ঘন্টা পঞ্চান্ন মিনিট আমি শুনেছি, এমন একটি ঘটনা যদি ঘটে থাকে বাংলাদেশের যে কোনো মেয়ের, ফার্স্ট অফ অল তার প্রথম মতো কাজ হচ্ছে যে এই ঘটনা ঘটার সাথে সাথেই নিকটস্থ থানায় যে মামলা করা এবং দ্রুত মামলা করা এবং সেই সাথে মেডিকেল রিপোর্ট করা, কারণ এই মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে এই সমস্ত মামলাগুলো বা ধর্ষণ মামলাগুলো কিন্তু বিচার কার্য সম্পন্ন হয়। এবং সেখানে যদি মেডিকেল করতে যদি লেট করে, সাপোজ তিন দিন পর একটা ধর্ষণের আলামতটা থাকে না, কিন্তু সেখানে উনি দেখা যাচ্ছে যে বারবার একই ঘটনা ঘটাইছে এবং একটা না অনেকদিন ধরে, এটা আসলে মামলাটা নষ্ট করে দেয় এবং সেক্ষেত্রে আসামিগুলো সেক্ষেত্রে সুযোগ পেয়ে যায়, কারণ একটা একটা ঘটনা যদি বারবার ঘটে, একটা ঘটনা বারবার ঘটলে তো বারবার রেপ হয় না, অবশ্যই তার সম্মতি থাকে সেখানে, তো সেখানে যদি সম্মতি থাকে তাহলে কেন আসামিরা জামিন পাবে না? তারা প্রমাণ করতে বাধ্য করে যে ওই পক্ষেরও সম্মতি আছে, আইন এটাই বলে, ব্যাপারটা এরকম। অ্যাডভোকেট, হ্যাঁ, আমি ওনার মামলা দেখেছি, ওনার দুইটা মামলা হয়েছে, দুইটা মামলা একই ঘটনা, একই বৃত্তান্ত, তো এটা স্বাভাবিক বিষয়, একজন আইনজীবী আসামির পক্ষে দাঁড়ালে সে কিন্তু অবশ্যই মেয়েটাকে অবশ্যই আসামির পক্ষে বেনিফিট পাবে, বলবে যে সে বারবার একই মামলা করতেছে, আমার
ক্লায়েন্টের বিরুদ্ধে, একই ঘটনা দেখাচ্ছে, একই বিষয়ে মামলা করতেছে, সে কি ইনভলভমেন্ট নাই আছে? এখন যে বিষয়টা করণীয় সেটা হচ্ছে যে এই সমস্ত ঘটনা বাংলাদেশে যদি কোনো মেয়ের সাথে ঘটে থাকে তাহলে তার যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় মামলা করতে হবে, এবং যত দ্রুত সম্ভব আপনার মনে করেন যে মেডিকেল রিপোর্টটা তৈরি করতে হবে। এবং আমাদের দেশে যে আইন বর্তমান খুবই ভালো, বর্তমান সরকার 2020 সালে এটা অ্যামেন্ডমেন্ট করছে যে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডকে অবশ্যই মৃত্যুদণ্ড বললেই যে কার্যকর হয়ে যাবে তা নয়, সেখানে সঠিকভাবে বিচার কার্য সম্পাদন করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, তাকে দ্রুত মামলাটা কোর্টে যখন যাবে আসামি ধরে নিয়ে যাবে একজন ভালো লয়ার এঙ্গেজ করতে হবে, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষ তো থাকবেই, সেই সাথে একজন ভালো লয়ার ব্যক্তিগতভাবে এঙ্গেজ করতে হবে। কেন করতে হবে, কারণ মামলাটা কখন বদলি হবে, মামলাটা কখন একজন আসামি জামিন চাইবে সেই সময় জামিনের বিরোধিতা করতে হবে, এবং মামলাটা কখন চার্জশিট আসবে, চার্জশিটের সাথে বদলি হবে তখন সেই আইনজীবীটা তাকে ব্যক্তিগতভাবে বাদীকে জানাবে, পরবর্তীতে মামলা দ্রুত বদলি করে ট্রায়াল স্টেজে নিয়ে যেতে হবে। ট্রায়াল স্টেজে নিয়ে গেলে সেখানে অবশ্যই কাজটা কি প্রাথমিক পর্যায়ে কাজ হবে যে সেখানে যদি জামিন চাই জামিনের বিরোধিতা করতে হবে, এবং বিচার কার্য যাতে দ্রুত সম্পন্ন করা যায় সাক্ষীগুলোকে জবানবন্দি নিতে হবে, সাক্ষীগুলোকে ডেকে নিতে হবে, এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের যে পিপি সাহেব আছে পিপি এবং রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। বাদীকে উচিত হবে যে এই সমস্ত চাষিরা অন্তর্ভুক্ত করছে যে সাক্ষীগুলোকে, সেই সাক্ষীগুলোকে দ্রুত যাতে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে পারে এবং পিপি এবং রাষ্ট্রকে হেল্প করতে পারে, তখনই এইটা তবেই গান ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ওকে, অ্যাডভোকেট মাহমুদুল কবির, আপনাকে আমার কিছু দেখা যাচ্ছে যে আমি একটু বলি আমি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি সাক্ষীগুলো আসামির পক্ষে বলে দেয় তাহলে কিন্তু মামলাটা শেষ হয়ে গেল, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনজীবী যখনই নিয়োগ করবেন তখন কিন্তু ওনার দায়িত্ব থাকবে কি যে বাদীর পক্ষে বলছে না আসামির পক্ষে বলতেছে, তখন কিন্তু কোর্টকে নোটিশ করতে পারবে, কারণ 161 অনুযায়ী ফৌজদারি কার্যবিধির 161 দ্বারা জবানবন্দি অনুযায়ী যা বলছে লেখা আছে তদন্তে আসে, যদি সেটা না বলে থাকে তাহলে মামলাটা নষ্ট হয়ে যায় এবং আসামি সেক্ষেত্রে বেনিফিট পায়। তো আমার এই ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশের যে কোনো মেয়ে এই সময়টাই ভালো একজন আইনজীবী নিয়োগ করবে যাতে তার বিচার কার্য সম্পাদন করার জন্য যখন যা জব প্রয়োজন ডেট তারিখ অনুযায়ী তাকে জানাবে এবং সেই সমস্তভাবে সাক্ষীদের জেরা জবানবন্দি গ্রহণ করবে এবং ন্যায় বিচার নিশ্চিত করবে। এবং বাংলাদেশে এখন বাংলাদেশ গভর্নমেন্ট যে সুন্দরভাবে আইনটা করছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করছে, এবং এই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডটা প্রমাণ করতে গিয়ে যে ফাঁক ফোকর যেখানে আপনারা আছেন, ল এনফোর্সমেন্ট এজেন্সি আছেন, সেই জায়গাগুলোকে এস্টাবলিশ করতে গিয়ে এবং এই ধরনের মামলা যে স্পর্শকাতরতা সেগুলো প্রমাণ করতে গিয়েই কিন্তু আমরা প্রমাণটা ঠিক করতে সক্ষম হই না এবং এই ফাঁক ফোকর দিয়েই আসামি বের হয়ে যায়। আমাদের আজকের যে ভিকটিম, শেষ করি কবির সাহেব, আমাদের যে আজকের যে ভিকটিম লাবণী, সে অ্যাকনোলেজ করেছে অনেস্টলি যে আমার উচিত ছিল আরও আগে ফাইট ব্যাক করা, যেটা আপনি নিজেও বলেছেন আমিও বলবার চেষ্টা করছিলাম লাবণীকে, উচিত ছিল আর আগে ফাইট ব্যাক করে ওই ছেলেটির, যে ছেলেটির নাম সে মেনশন করতেছে, তার কবল থেকে নিজেকে বের করে সঠিক একটা অবস্থান নেওয়া এবং তাকে পানিশ করার জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা, কিন্তু দিনের পর দিন তার সময় লেগেছে, প্রায় 3 বছরের মতো সময় লেগেছে ওই ট্রমা থেকে বের হতে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ হয়ে ফাইট ব্যাক করতে, এবং এই 3 বছরে বিচ্ছিন্নভাবে চেষ্টা করেছে কিন্তু চেষ্টাগুলো ঠিক হালে পানি পায়নি বলতে আমি কাদেরকে মিন করছি আপনি বুঝতেই পারছেন। এই ঘটনা তো সঠিক, এদের কি তাহলে কোনো রকমের বিধি ব্যবস্থা হবে না, এদের কি তাহলে কোনো সমাধান আসবে না, এরা কি বিচারের যে সুরাহা, বিচারের যে সুফল, এদের কপালে কি জুটবে না এক লাইনে যদি এটা সমাধান দেয়? এবং আপনি এটাও জানেন, আপনি বাই প্রফেশন যখন ডিল করতেছেন, আমরা সঠিক লয়ারের কথা বলতেছেন, সঠিক লয়ারের কোনো ক্রাইটেরিয়া কিন্তু নাই, আমি যাকে আমি হায়ার করতেছি, হু নোজ, হি অলরেডি সোল্ড আউট বাই দ্যাট পারসন, যে মানুষটার বিরুদ্ধে আমি মামলা করতেছি, অথবা সেই হয়তো সেই জিনিসটাকে সেভাবে প্রসিড করতেছে না, মামলার আলামতগুলো যাদের সরবরাহ করার কথা তারাও হয়তো সঠিকভাবে সরবরাহ করতেছে না। আমরা তো বিচ্ছিন্ন কোনো দেশে বসবাস করি না, আমি আপনি বাংলাদেশে বসবাস করছি, সেই ঘটনাগুলোও ঘটতেছে। হোয়াট শুড ইউ ডু? আমি
এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা জানি আলামত, মামলার আলামতটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়। আলামত নষ্ট হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে বেনিফিট গোস টু অ্যাকুজড পারসন, অবশ্যই সেটা আসামির পক্ষে যাবে। এখন আমার কথা হচ্ছে যে উনি অনেক লেট করছে, লেট করছে তার মানে এই না যে আসামি শাস্তি পাবে না, অবশ্যই শাস্তি পাবে। আপনি বা আমরা যে সাক্ষীগুলো আছে তার মামলার এখনো আমি জানি না, যতদূর সম্ভব শুনেছি চার্জশিট হয় নাই। এই চার্জশিটে যে সমস্ত সাক্ষীগুলো আসবে সেই সমস্ত সাক্ষীগুলোকে যদি প্রপারলি এবং জবানবন্দি নেওয়া যেতে পারে এবং বাদী পক্ষে যদি নেওয়া যেতে পারে, ইনশাল্লাহ ওই সমস্ত এবং সকল প্রকার প্রডিউস এবং সকল প্রকার প্রমাণাদি যদি আদালতে প্রডিউস করে আদালত এটা আমলে নেবে এবং আসামিদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করবে, এবং বাংলাদেশে এরকম হচ্ছে। অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা মাহমুদুল কবির আমাদের সাথে থাকবার জন্য। এন্ড অফ কোর্স আপনার কাছে একটা অনুরোধ রাখলাম, আপনার কাছে অনুরোধ রাখলাম বাংলাদেশের মেয়েদেরকে এখন এই মুহূর্তে নিউ ইয়র্ক বা লন্ডনের কোনো মেয়ে ভাববার কোনো কারণ নাই, এরা অনেক পিছিয়ে থাকা মানুষ। প্রান্তিক অঞ্চলের এই মা বোনেরা এরা চাইলেই সাহসী হতে পারে না, এদের সাহস হতে অনেক সময় লাগে, নিজেদের লজ্জার কথা, নিজের আব্রুর কথা, নিজের কষ্টের কথা রাত দিন তো আমরা এই গীতি গাই না, যে লজ্জা আব্রু নিজের মতো লুকিয়ে রাখো, সিন্ধুকের মধ্যে বন্দি করে রাখো, এখান থেকে বের হয়ে নিজের স্পিক আপ করার যে সাহস আমার আপনারই তো নাই, এই মেয়েদের কেমনে থাকবে নিজের সতীত্ব নিয়ে কথা বলার, এর জন্যই হয়তো দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়। বাট অনুরোধ আপনাকে এবং অফকোর্স আপনাদের যারা এই প্রফেশনে আছেন, যারা রিপ্রেজেন্ট করে কোর্টে আমাদের এই সব অসহায় মেয়েদেরকে, তাদের জন্য একটা লিগ্যাল এইডের এমন একটা আন্দোলন সৃষ্টি করুন, এমন একটি মুভমেন্টে পরিণত করুন যাতে করে অন্যায় তো অন্যায়, এক বছরে হোক আর পাঁচ বছরে হোক, কোর্ট যেন বাধ্য হয় সে অন্যায়ের সত্যিকার অর্থে রেক্টিফাই করতে। জি শেষ কথা বলুন। তার অধিকার কিন্তু তার থেকে ঘুমিয়ে থাকবে, উনি যে পরিমাণ লেট করছে, উনি যে পরিমাণ দেরি করছে, এতে তার মামলা মানে ওনার মামলাটা অনেকটাই মানে আসামির পক্ষে বেনিফিট পাবে আসামি। আমি ওনার মামলাটা অলরেডি বলেছি ঘটনা এক সময়ে, হ্যাঁ এই অবস্থা। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো মেয়েরই যদি এরকম সিচুয়েশন হয় তো প্লিজ যত দ্রুত সম্ভব, একদম তাই কবির সাহেব, আপনার কথা ইকো করতেছি এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, এখানে কখনোই টাইম নেওয়া যাবে না, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য, আবারও যোগাযোগ হবে কোনো প্রয়োজনে, আমাদের সাথেই থাকুন। জি ধন্যবাদ, আর অনেক ভালোবাসা আপনাকে কবির সাহেব আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওকে, এবং একটা কথা, আইনের যিনি এক্সপার্ট কবির সাহেব বলছিলেন যে দ্রুত স্পিক আপ করা, বলা যে এই সমস্যা আমার হচ্ছে। লাবণী অনুষ্ঠানের শেষ মুহূর্তে, আমরা জানি না যে আজকের ঘটনা তোমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে কি না, বাট আমি আগে এলোমেলো হয়ে গেছি, আমাকে এখন মিনিমাম 3 ঘন্টা জার্নি করে বাসায় ফিরতে হবে, আমি ডিজাস্টারের ভিতর দিয়ে গেছি, আমার মনে হয় না যে লাস্ট কবে কোন প্রোগ্রাম আমি এভাবে করেছি, আমার মাথা ব্রেন মন সব বিধ্বস্ত, শুধু আমি আল্লাহর কাছে চাইতে পারি তোমার জীবনটা সুখের হোক এবং তুমি সঠিক বিচার। আমি শুধু একটা কথাই বলবো, এই যে উনি বললো লরিয়ার, আপনারা বললেন লরিয়ার সাক্ষী, আমি যে বিরুদ্ধে আমার অভিযোগ এদের বিরুদ্ধে সাক্ষী দেবে ওই এলাকায়, আমার এরকম জানা নাই কেউ দেবে, সবাই জানে ঘটনা, সবাই জানে, কিন্তু তাদের এগেস্টে কেউ সাক্ষী দেবে না, কারণ তারা এতটাই প্রভাবশালী, এতটাই প্রভাবশালী যে আমার হয়ে আমার ভাড়াটি একজন মেয়ের জন্য তাদের সাথে কেউ লড়বে না, কারণ তারা একজন পত্রিক স্থানীয়। আর আরেকটা জিনিস, আমি যদি দাঁড়া করাই একটা উকিল, তারা দাঁড়া করায় একদমই তাই, এবং 11টা উকিল 12টা উকিল, আমি তাদের সাথে আর্থিক ভাবেও পেরে উঠতেছি না। লাবণী আপনার এই কথাই কিন্তু আমি বলার চেষ্টা করেছি ওই লয়ে। আরেকটা জিনিস আমি যেটা বারবারই বলবো, আপনারা যে বারবারই বলছেন যে আমি যাই নাই, বারবার গেছি, ধর্ষণের ঘটনা তো ঘটে একবার, একটা মেয়ের সুবিচার পাইতে বারবার ধর্ষিত হতে হয়, সেটা মুখে হোক সেটা এমনিতে হোক মানুষের কাছে হোক, আমি দাঁড়ে দাঁড়ে গেছি, একদম সত্য কথা লাবণী, আমি দাঁড়ে দাঁড়ে গেছি, এবং এক দর্শনের বিচার চাইতে গিয়ে বারবার কুপ্রস্তাব পাইছি, বারবার ইয়ে পাইছি। এখন এই এই আসামি আমারে বলছে, এই যে তরিকুল ইসলাম সবুজ, সে আমাকে বলছে যে তুমি আমার মামলায় যখন আমার 2 মাস পরে কেন ধর্ষণের মামলা নিল, পুলিশ অবশ্যই একদম 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 আপনি আপনার মতো করেই বলতেছেন, অনুষ্ঠান শেষ করছি, আপনাকে নিয়ে হয়তো আরেকদিন অনুষ্ঠান করব আমি, বাট আমি এখন আমি যে কথাটা আমি বলেছি
আমি কিন্তু এই লয়ারকে চ্যালেঞ্জ করেছি কবির সাহেবকে, যে কবির সাহেব কেউ উপস্থিত বলেছে বা বলে তাকে কুলাইতে পারেনি তার পাওয়ারের জন্য, তার মানে কি সেই মানুষটি সলিউশন হবে না? আপনারা চাইলে লিগ্যাল এইডের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেন, মানুষের জন্যই তো আদালত, আদালতের জন্য তো আর মানুষ না, এমন কিন্তু কোনো প্ল্যাটফর্ম তৈরি হোক যাতে করে সলিউশন পায়। ছোট বোনটা অনুষ্ঠান অনুষ্ঠান ক্লাসে এক রোল, অনুষ্ঠান শেষ করছি, অনুষ্ঠান শেষ করছি, শুধু আপনাকে একটা কথা বলেই শেষ করতে চাই। আমি বলেছি আপনার সাথেই আপনার কষ্টের সমস্ত কিছুর সাথে আমি একীভূত ছিলাম দীর্ঘ দুই ঘন্টা সময়, আপনি নিজে দেখেছেন। পাঁচ দশ মিনিট আমি কথা বলেছি, হ্যাঁ এখনও বলতেছি, একশো বার বলবো আপনাকে বলছি, এবং যারা দিনের পর দিন এই ঘটনার সাথে সহবস্থান করেন, কম্প্রোমাইজ করেন, তাদের ক্ষেত্রে মেয়েদের চাইতে তার আব্রু তার সতীত্বের চাইতে মূল্যবান কিছু নয়। স্পিক আপ, কথা বলুন, প্রতিবাদ করুন। অবশ্যই বাংলাদেশের কেউ না কেউ, আমার সাহস নাই, দুর্বল মানুষ, আমার পরিসরে হয়তো সাহস কম, কিন্তু কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, অ্যান্ড অফকোর্স সলিউশনের জায়গা তৈরি হবে। এবং লাবণ্যর এই কথাটাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ না, এত পারভার্টেড আমরা, মেয়ে দেখলে ছুকছুক করি আমরা, কুকুর প্রজাতির টাইপের মানুষ আমরা, যে যেখানে এই মেয়েটি এই কথাগুলো বলতে যায় সেখানেই হয়তো সুযোগ নাই, যদি সুন্দরী হয় কীভাবে তাকে তাকে শারীরিক সম্পর্কের দিকে নিয়ে যাওয়া যায়। এই হচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে এই হচ্ছে প্রেক্ষিত, এবং পাওয়ারের কারণে, মাসল পাওয়ারের কারণে অনেক সময় পেরে উঠতে পারে না এ ধরনের দুর্বল চিত্তের মানুষজন। তাই আমি বলতেছিলাম আইনের ক্ষেত্র তো আছেই, প্রমাণের ক্ষেত্র তো আছেই, আদালত প্রয়োজনে চাইলে মানুষের প্রয়োজনে নিজেকে কাস্টমাইজ করতে পারে যাতে করে এই মানুষগুলোর ভোকাল ভয়েস সঠিকভাবে রিপ্রেজেন্টেশন হয়। বাট অনুরোধ করতেছি যে প্লিজ আপনার ইউ জাস্ট স্পিক আপ, যে এই পরিস্থিতির ভেতর দিয়ে আছেন। লার্নিং কিন্তু আজকের প্রোগ্রামের একটাই, যে এর জন্য কিন্তু দুই বছর হোক তিন বছর হোক সহবস্থান করা যাবে না, যে খারাপ সে খারাপ, ওকে আপনার জীবন থেকে ডিলিট করতে হবে এবং পার্মানেন্ট ডিলিট করতে হবে, এবং অবশ্যই তার বিরুদ্ধে স্ট্রংলি স্টেপ নিতে হবে, যে স্টেপটা সে নিয়েছিল, কিন্তু পাশাপাশি সে সহবস্থানটা করাটা আমি কোনোভাবেই, এখন পর্যন্ত বলছি, আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আন্দোলন যদি করতেছি আমি তার বিরুদ্ধে স্ট্যান্ড নিচ্ছি, কিন্তু তার সাথে সহবস্থান করা যেতে পারে না, তাকে অবশ্যই আপোষ করব, আমি আমার জীবনে সর্বোচ্চ দিতে চেষ্টা করব, এবং তারপরও যদি খারাপ কিছু হয়ে না যায়, হয়ে যায়, আল্লাহর কাছে এটা শহীদানের দরজা পাবে এবং আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। যদি সম্ভব হয়, আপনারা যদি জানতে চান, আবারও হয়তো লাবণীকে আমরা হাজির হব। অ্যান্ড অফকোর্স অপোজিট পক্ষ, যাদের বিরুদ্ধে কথা বলেছি, একবার না বহুবার বলেছি, মা আর ফ্লোর ইজ ওপেন, আপনারা চাইলে নেক্সট কোনো প্রোগ্রামে আপনাদেরকে লাইভে নিয়ে আসবো, কারণ আমরা কোনো প্যারালাল গভর্নমেন্ট, প্যারালাল কোনো আদালত চালাই না, আমরা শুধুই একটা দুর্বলতম জায়গা থেকে মিডিয়াকে রিপ্রেজেন্ট করি, যেখানে বোথ পার্টকে আমরা কথা বলার সুযোগ দিই। এক পার্ট কথা বলতেছে, তার কথার প্রেক্ষিতে আমার যেটা মনে হয়েছে তাকে বলেছি, আরেক পার্ট চাইলেই কথা বলতে পারে, তাদেরকে আমি বারবার ওয়েলকাম করছি। অনুষ্ঠানের শেষ মুহূর্তে অনেক দোয়া, অনেক ভালোবাসা, যারা অনুষ্ঠান দেখছেন, লক্ষ মানুষের কাছে আমি জানি অনুষ্ঠানটা পৌঁছে যাবে। আমার বিশ্বাস, আমি সাহসী না, দুর্বল, আমার পুরো টিম দুর্বল, আমরা অনেকেই দুর্বল, কিন্তু আমাদের মধ্যে অনেক সাহসী মানুষ আছে যারা হয়তো হাত বাড়াবে এবং এই মানুষটাকে তার সত্যিকারের সম্মান এবং সত্যিকারের নারীত্বের যে দরজা তাকে দিবে। আজকের মতো শেষ করছি, সবাই অনেক ভালো থাকুন। আপনি চাইলে আপনি, এবং চাইলে আমাদের অডিয়েন্স যদি চায়, আবার কোনো প্রোগ্রামে আপনাকে নিয়ে আসবো, অ্যান্ড অফকোর্স যাদের বিরুদ্ধে কথা হচ্ছে তারা যদি চায় তাদেরকে আমরা প্রোগ্রামে সুযোগ করে দিব। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে। না আর বলতে মন চাচ্ছে না, কেমনে ভালো থাকে মানুষ এত নোংরামির মধ্যে।